মনহাবিশ্রাম স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকম্। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুণবৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণরঘুনান্বিতং তং সজীবম্। সাদৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদানা সহগণললিতা শ্রীবিশাখান্বিতাঞ্চ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাদেশ তারিণী বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। গদাধরম অহম বন্দে মাধবাচ্ছন্দন মহাভাবস্বরূপ শ্রীচৈতন্য ভিন্নরূপিণ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায় তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যাম্নে গৌরদিশে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নির্বাসায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গুরু ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি। নমো আচার্য পদায় নিথায় কৃপাপদায়নে গৌরকথা দামদায় নগর গ্রাম তারিণে। যস্য প্রসাদত ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতি, দয়াংস্তু বংস্তস্য যশাস্তি সন্ধা বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। হরে কৃষ্ণ। ক্লাসে অংশগ্রহণকারী সমস্ত বৈষ্ণবদের শ্রীচরণে দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। আজকে আমাদের দুঃখারে প্রভুর পাঠ ছিল, এখন যেহেতু প্রভু জয়েন করতে পারেনি, আমরা যারা এখন যুক্ত হয়েছি আমরা সকলে মিলে একটু চৈতন্য চরিতামৃত থেকে কয়েকটা শ্লোক আমরা কি করবো, চর্চা করব। চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে, এখানে মহাপ্রভুর মহিমা, নিত্যানন্দ প্রভুর মহিমা, অদ্বৈত ঠাকুরের মহিমা, চৈতন্য মহাপ্রভু কেদারনাথে আসার আগমনের কারণ সেগুলো কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে। প্রথম পরিচ্ছেদে মঙ্গলাচরণ করা হয়েছে, তারপর দ্বিতীয় হচ্ছে মঙ্গলাচরণ বস্তু নির্দেশ, তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে আশীর্বাদ মঙ্গলাচরণ, তাও চৈতন্য মহাপ্রভু অবতারের কারণ বিশেষ কারণ সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। চতুর্থ পরিচ্ছেদে চৈতন্য দেবের চৈতন্য অবতারের মূল প্রয়োজন, মহাপ্রভু কেন অবতার রূপে জগতে এসেছেন সেটা ব্যাখ্যা করা হয়েছে। পঞ্চম পরিচ্ছেদে নিত্যানন্দ প্রভুর মহিমা আলোচনা করা হয়েছে। ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত ঠাকুরের অদ্বৈত তত্ত্ব সদাশিবের মহিমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সপ্তম পরিচ্ছেদ হচ্ছে পঞ্চতত্ত্বে, আমরা যে প্রতিদিন প্রার্থনা করি হরিনামের, যাদের কৃপায় আমরা হরিনাম পেয়েছি
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ। সে পঞ্চতত্ত্ব আখ্যান নিরূপণ করা হয়েছে সপ্তম পরিচ্ছেদে। আমরা সপ্তম পরিচ্ছেদ থেকে কিছু শ্লোক আলোচনা করে, কিছু শ্লোক অধ্যয়ন করে আমরা সেখান থেকে একটু পাঠ করার চেষ্টা করব। যদিও চৈতন্য চরিতামৃতে পঞ্চতত্ত্বের মহিমা হচ্ছে অত্যন্ত জটিল, অনেক জ্ঞানগর্ভ আলোচনা, আমার সেরকম যোগ্যতা নেই, তো আপনারা কৃপা আশীর্বাদ করবেন যেন আমরা এখান থেকে কিছু শ্লোক অধ্যয়ন করে যেন হৃদয় অঙ্গম করে চৈতন্য মহাপ্রভুর পঞ্চতত্ত্বের বিশেষ কৃপা, তাদের করুণা আমরা লাভ করতে পারি। নরোত্তম দাস ঠাকুর ভজন করেছে, পড়েছি বব সমুদ্রে নাহি কহ নিস্তার, শ্রীচরণ তরণে দানে দাসে কর পার। আমরা যদি পঞ্চতত্ত্বের চৈতন্য মহাপ্রভুর চরণ পদ্ম যদি লাভ করতে পারি, এ বব সমুদ্র কি করতে পারবো, পাড়ি দিতে পারবো। গৌরাঙ্গ করুণা কর দীনহীন জনে সম পতিত প্রভু নাহি ত্রিভুবনে। মহাপ্রভু অত্যন্ত পতিত পামর, তিনি পতিত জনদেরকে উদ্ধার করার জন্য তিনি সপার্শ্বদ সব পরিকরদেরকে নিয়ে এখানে কি করেছেন, আবির্ভূত। ভগবান যখন এই ধরাধামে আসেন সবাইকে নিয়ে একসাথে আসেন। আমরা কিছুক্ষণ আগে গদাধর পণ্ডিতের প্রণাম মন্ত্র বলছিলাম, প্রণাম মন্ত্র শেষে আছে শ্রী চৈতন্য অভিন্ন রূপিণব। চৈতন্য মহাপ্রভুর অভিন্ন রূপ হচ্ছে কে, গদাধর পণ্ডিত। তিনি কার প্রকাশ, তিনি স্বয়ং রাধারানীর প্রকাশ। নিত্যানন্দ প্রভু হচ্ছে স্বয়ং বলরামের প্রকাশ। অদ্বৈত ঠাকুর হচ্ছে সদাশিব, বিষ্ণু এবং শিবের মিলিত তনু। আর শিবাস ঠাকুর হচ্ছে কে, স্বয়ং নারদ মুনি, নারদ মুনির অবতার। সে পঞ্চতত্ত্বে মহিমা এই অধ্যায়ে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে। এখানে একটা ভাগবতমের শ্লোক দিয়ে এখানে ব্যাখ্যা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ, আমরা সেই শ্লোকটা পড়বো। অগতির এক গতি নতাম হীন অত্যয়োধিক সাধকম শ্রীচৈতন্য লিখতে ঐশ্য প্রেম ভক্তি বদন্যতা। অগতি বা অকিঞ্চনের গতি পরমাত্মহীন ব্যক্তির মহৎ অর্থসাধক চৈতন্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে তার প্রেম ভক্তির বদান্যতা বর্ণনা করছি। এখানে মহাপ্রভুকে প্রণাম করে কি করছেন, মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য প্রার্থনা নিবেদন করেছে। তিনি হচ্ছে অগতিরও গতি। আর যখন কোনো গতি থাকবে না আমাদের, তাহলে আমাদের কি করতে হবে, হ্যাঁ, গৌরাঙ্গের পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। গৌরাঙ্গের দুটি পদ যার জন সম্পদ, কেউ যদি চালাক হয় তাহলে মহাপ্রভুর এই দুটি পাদ পদ্মকে তিনি কি করবেন, হৃদয়ে ধারণ করে নেবেন, চরণ পদ্মের আশ্রয় গ্রহণ করবেন, নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় গ্রহণ করবেন। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, আমরা যদি রাধা কৃষ্ণকে পেতে চাই নিত্যানন্দ প্রভুকে, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল হেন নিতাই কেহ না। সেখানে কি করা হচ্ছে, মহাপ্রভুর মহিমা গুণ কীর্তন করছেন। শিল প্রপাত এই শ্লোকের ব্যাখ্যা বলছেন, জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব অত্যন্ত অসহায়। আমরা এখানে কি করছি, এই সমুদ্রে বব সমুদ্রে পড়ে হাবুডুবু কাচ্ছে অসহায় ভাবে, কিন্তু মায়ার প্রভাবে বদ্ধ জীব মনে করে যে সে তার দেশ সমাজ বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের দ্বারা সম্পূর্ণভাবে নিরাপদ। আমরা সবাই নিজেকে মনে করছি আমরা খুব নিরাপদ, সে জানে না যে মৃত্যুর সময় কেউ তাকে রক্ষা করতে পারবে না, আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ মৃত্যুর সময় আমাদেরকে কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না। জরা প্রকৃতির নিয়ম এতই কঠোর যে মৃত্যুর করাল হস্ত থেকে জড়জগতের কোন নিরাপত্তায় আমাদের রক্ষা করতে পারবে না। যতই আমরা অট্টালিকা বাড়ি তৈরি করি,
গৃহ তৈরি করি, হ্যাঁ আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য উন্নত ফেসিলিটি আমরা তৈরি করি, কেউ আমাদেরকে কি করতে পারবে না, রক্ষা করতে পারবে না। ভগবদ গীতায় ভগবান 13 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষা অনুদর্শনাম। কেউ যদি পারমার্থিক পথে উন্নতি সাধন করতে চায় তাহলে তাকে কি করতে হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধির এই প্রকৃতির 4টি নিয়মের কথা সর্বদাই স্মরণ রাখতে হবে। 4টি নিয়ম কি করতে হবে, স্মরণ রাখতে হবে। ভগবানের চরণ আশ্রয় না করলে এই সমস্ত দুঃখ দুর্দশা থেকে কেউ রক্ষা পেতে পারে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সমস্ত বদ্ধজীবের একমাত্র আশ্রয়। তাই বুদ্ধিমান মানুষ কোনো জড় আশ্রয় অবলম্বন করে না, যারা চালাক তারা কখনো কি করবে না, জড় আশ্রয় গ্রহণ করবে না। পক্ষান্তরে তিনি সর্বতোভাবে ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হয়। এই ধরনের মানুষকে বলা হয় অকিঞ্চন, অথবা এই জড় জগতের যার কিছু নেই। পরমেশ্বর ভগবানকে বলা হয় অকিঞ্চন গোচর, কেননা এই জড় জগতে কোনো কিছুই তার প্রতি আসক্তি নেই, তিনি কেবল তাকে লাভ করতে পারেন। তাই যে সমস্ত মানুষ সর্বতোভাবে ভগবানের শরণাগত হয়েছেন এবং এই জড় জগতে কোনো কিছুই তার প্রতি আসক্ত নেই, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাদের একমাত্র আশ্রয়। আশ্রয় লইয়া বজে তারে কৃষ্ণ নাহি তেজে। কেউ যদি আশ্রয়ে ভজন করে তাহলে কৃষ্ণ কখনো তাকে কি করবে না, ত্যাগ করবে না। যদি আমরা চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ জন তাদের পার্শ্বদে যে কারো আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ যদি আমরা ভজন করি তাহলে আমরা একমাত্র কি করতে পারবো, ভগবানের কাছে ফিরে যেতে পারবো। সকলে ধর্মত্ব কাম মুক্তির প্রত্যাশী, কিন্তু চৈতন্য মহাপ্রভু তার অপার করুণার প্রভাবে মুক্তর থেকে আরো বড় বস্তু দান করতে পারে। তাই এই শ্লোকে কিনা আর্থি আর্থিক সাধকম বলতে বোঝানো হয়েছে যে জাগতিক বিচারে মুক্তি ধর্ম অর্থনৈতিক উন্নতি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের থেকে শ্রেয়, মুক্তির থেকে শ্রেয় হচ্ছে ভগবত মুক্তি বা ভগবত প্রেম। এই জগতে দুটো বস্তু আছে, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। প্রেয় মানে যেগুলো আমরা এখানে ইন্দ্রিয় উপভোগের জন্য কি করব, যা ক্ষণস্থায়ী, এখন লাভ করলে এখনই সেটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কেউ পুণ্য কর্ম করেছে সেটা আবার কিছু খারাপ কাজ করলে, হ্যাঁ বা কেউ বসে, যেমন কারো কিছু টাকা আছে বসে বসে যদি খায় সেটা কিছুদিনের মধ্যে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু কেউ যদি শ্রেয় কাজ করে, ভগবত ভক্তিমূলক কাজ করে, এটা কখনো কি হবে না, শেষ হবে না। দুই ধরনের কার্য এখানে কি করা হচ্ছে, শ্রেয় হচ্ছে কি ভগবত সেবা, ভগবত প্রেম। চৈতন্য মহাপ্রভু কি দিতে এসেছেন, সে শ্রেয় তিনি দেওয়ার জন্য এসেছেন, ভগবত প্রেম আমাদেরকে দান করার জন্য এসেছেন। তিনি হচ্ছে ভগবত প্রেম ভক্তি প্রদাতা। চৈতন্য মহাপ্রভু বলেছেন, প্রেমা প্রমোত্ত মহানম, ভগবত প্রেম হচ্ছে জীবের পরম পুরুষার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্য মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তি প্রদানে তার মহাবাদান্যতা বর্ণনা করার পূর্বে তার উদ্দেশ্যে এই সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছে। মহাপ্রভু আমাদের কি করার জন্য এসেছেন, এই মহাবদান্য অবতার দিনে প্রেম দান করার জন্য এসেছেন। হ্যাঁ এই যে প্রেমের সমুদ্র, সে সমুদ্রটাকে কি করার জন্য, কেটে আমাদের কাছে বিতরণ করার জন্য। বর্ষাকালে দেখবেন কোন কোন নদীতে কি হয়, হ্যাঁ জোয়ার আসে বা প্রচুর জল হয়, মাঝে মাঝে কোথাও ফাঁড় ভেঙে যায় বা কেউ ফাঁড়টাকে কেটে দেয়। যখন পেটে কেটে দেওয়া হয় কি করবে, সেখানে সমুদ্রের জল সব ওই দিক দিয়ে একেবারে ক্ষেত বাড়ি যা কিছু থাকবে সব প্লাবিত করে নিয়ে যাবে। অনুভবে ভগবত দামের প্রেম, হ্যাঁ প্রেমের সমুদ্র। আমরা কৃষ্ণের কাছে প্রণাম করছি, হে কৃষ্ণ করুণা সিন্ধু। সিন্ধু মানে হচ্ছে কি সমুদ্র, কিসের সমুদ্র, করুণার সমুদ্র। সে করুণার সমুদ্রের যে পার রয়েছে সে পারটাকে তিনি কেটে দিয়ে আমাদের কাছে কি করেছেন, সে সমুদ্রের জল, সে প্রেম বন্যা তিনি আমাদের জন্য নিয়ে এসেছে। শুধু আমাদের শুধু একটু হাবুডুবু খেলে, মহাপ্রভুর চরণ ছায়া ধরলে আমরা এই ভব সমুদ্র থেকে কি করতে পারবো, উদ্ধার লাভ করতে পারবো। এখানে কৃষ্ণ কবিরাজ
গোস্বামী কি করছেন, প্রার্থনা করছেন, জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার চরণাশ্রিত সে বরদন্য। কে ধন্য? কেউ যদি চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করে, এই জীবন সার্থক হবে কখন? যদি আমরা চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করি। নয় এই জীবন যে আমরা যে মনুষ্য জীবন পেয়েছি সেটা হচ্ছে বৃথা। মহাভারতে বর্ণনা করা হচ্ছে, হার নেত্রা বৈমন্থ সামান্য মেধ কসুবি নরনাম, ধর্মহি বিশেষ ধর্মহীনা কসুবি সমনা। আহার নিদ্রা বয় মৈতন, সেটা কে করছে? একটা মানুষও করছে, একটা পশুরও করছে। পশু হলে আমি একটা কুকুর ধরতে পারি, একটা কুকুরও আহার করে, একটা মানুষও আহার করে। কুকুর যেখানে যা পায় সব খায়, একটা মানুষ হয়তো একটু রান্না বান্না করে খাচ্ছে কিন্তু তার খাদ্যের কোনো বিচার নেই। কুকুরের যেমন বিচার নেই, মানুষেরও যদি খাদ্যের কোনো বিচার না থাকে তাহলে সে এক ধরনের পশু। তারপরে আহার নিদ্রা, একটা কুকুর হয়তো বাইরে কারো ঘরের চালের নিচে বাইরে ঘুমাচ্ছে, মানুষটা ঘরের ভিতরে ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে একই সমান, শুধু হয়তো ইন্দ্রিয় তৃপ্তির একটু পার্থক্য আছে। তারপরে আহার নিদ্রা ভয়, একটা কুকুরেরও ভয় আছে, সেজন্য নখ টক দিয়ে ঘেউ ঘেউ করে, নিজেকে আত্মরক্ষা করে। মানুষেরও ভয় আছে, সেজন্য হয়তো ঘরে বিশাল দরজা জানালা তৈরি করে, সিকিউরিটি বাহিনী রেখে, পুলিশ বাহিনী রেখে কি করছে, নিজেকে নিরাপত্তা করছে। তারপর হচ্ছে বংশ বিস্তার, একটা কুকুরও বংশ বিস্তার করছে 7-8টা একসাথে, একটা মানুষও কি করছে 7-8 বছরে 7-8টা বংশ বিস্তার করছে। একটা মানুষ এবং কুকুরের মধ্যে কি নাই, কোনো পার্থক্য নেই। যদি কি করে, কুকুরটা ধর্ম করার জন্য সুযোগ নেই, কিন্তু একটা মানুষের কি রয়েছে, সে ভগবত ভক্তি করার সুযোগ রয়েছে। যে সুযোগের সদ্ব্যবহার হচ্ছে কি, চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার চরণাশ্রিত সেই বর ধন্য। আমরা ধন্য হতে পারবো কখন? যদি মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করতে পারি। পূর্বে গুবাদি ছয় তত্ত্বে কইল নমস্কার, গুরু তত্ত্ব কহিয়াছি এবে পাঁচের বিচার। আগে কি করেছেন, তিনি গুরু তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন। আগের অধ্যায়ে নিত্যানন্দ তত্ত্বের মধ্যে তিনি গুরু তত্ত্ব সম্পর্কে কি করেছেন, আলোচনা করেছেন। এখন আমি কি করব, পঞ্চতত্ত্বের বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করব। কৃষ্ণনাথ গোস্বামী মহারাজ বলছেন, আমি এখন পঞ্চতত্ত্বের মহিমা গুণ বিচার করবো। পঞ্চতত্ত্ব কে কে, আমি আগে বলছি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। পঞ্চতত্ত্ব অবতীর্ণ চৈতন্যের সঙ্গে, কৃষ্ণ পঞ্চতত্ত্ব লইয়া করেন সংকীর্তন রঙ্গে। এ পাঁচজন, পাঁচজন মানে পাঁচজনের একজন হচ্ছে মহাপ্রভু, আর তার সাথে আরো 4 জন, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু কি হয়েছেন, এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। আর তার সে আবির্ভাবের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি করা, সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞে সকলকে প্লাবিত করা, সে সংকীর্তন পঞ্চতত্ত্ব লয়া করেন সংকীর্তন রঙ্গে। এই চৈতন্য মহাপ্রভুর যে সংকীর্তন আন্দোলন, সেটা কি করেছেন, আন্তর্জাতিক কৃষ্ণ বর্ণামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে বিতরণ করেছেন। মহাপ্রভু বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। এই মোর হরিনাম, মহাপ্রভুর এই হরিনাম, সেটাকে কি করেছেন, মহাপ্রভুর সেনাপতি ভক্ত জগৎগুরু শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে কি করেছেন, বিতরণ করেছেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পঞ্চতত্ত্ব অবতীর্ণ হয়েছেন, পঞ্চতত্ত্ব নিয়ে চৈতন্য মহাপ্রভু মহানন্দে সংকীর্তন করেছেন। শ্রীমদ ভাগবতম কি করা হয়েছে, মহাপ্রভুর এই আবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পাশদম যজ্ঞে সংকীর্তন পয়োজয়ন্তি সুমেধসা। যারা অত্যন্ত সুমেধা সম্পন্ন তারা কি করবেন, এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতে পারবেন। যাদের কোনো মেধা নাই, মেধা না শুধু সুমেধা, এই জগতে অনেক লোকের মেধা আছে, অনেক ধরনের সায়েন্টিস্ট আছে, অনেক ধরনের বিশেষভাবে অজ্ঞ ব্যক্তি আছে, বিশেষজ্ঞ আছে, বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি থাকে, কিন্তু তারা সুমেধা সম্পূর্ণ নয়। মেধা আছে কিন্তু সুমেধা না।
সুমেধা কারা? যারা ভগবানের এই হরিনাম সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করবে, হয়তো সে সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তিনি সনাতন ধর্ম জন্মগ্রহণ করলেও দুর্ভাগা, কারণ তার মধ্যে কি নাই, সুমেধা নেই। যার সুমেধা আছে সে কি করতে পারবে, হরিনাম সংকীর্তনে জন্মগ্রহণ করতে পারবে। সে অন্য বর্ণে, অন্য ঢঙ্গে, হ্যাঁ, অন্য আশ্রয়ে, অন্য আশ্রমে জন্মগ্রহণ করতে পারে। যদি তিনি সুমেধা সম্পূর্ণ হয়, তিনি কি করতে পারবেন, হরি নাম সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করতে পারবে। সেখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, যার মুখে সর্বদা কৃষ্ণ নাম, যার অঙ্গকান্তি শ্রীকৃষ্ণ, অশ্রীকৃষ্ণ অর্থাৎ গৌর, সে অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পাশত পরিবেষ্টিত মহাপুরুষকে কলিযুগের সুবুদ্ধিমান মানুষেরা সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করবেন। শ্রীচৈতন্য মহাপুরুষ সর্বদা তার স্বরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু, তার অবতার অদ্বৈত প্রভু, তার অন্তরঙ্গ শক্তি শ্রী গদাধর পণ্ডিত এবং তার তটস্থ শক্তি শ্রীবাস প্রভুর দ্বারা পরিবেষ্টিত। মহাপ্রভু সবসময় এই পঞ্চতত্ত্বের দ্বারা কি থাকে, পরিবেষ্টিত থাকে। পরমেশ্বর ভগবান রূপে তিনি তার মধ্যে বিরাজমান। সকলে জানা উচিত যে চৈতন্য মহাপুরুষ সর্বদা তার সমস্ত তত্ত্ব সঙ্গে বিরাজ করেন। তাই যখন আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ এই মহামন্ত্র উচ্চারণ পূর্বক চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি, তখন সেই প্রণতি পূর্ণতা প্রাপ্ত হয়। কৃষ্ণ ভাবনার অমৃতের প্রচারক রূপে আমরা প্রথমে পঞ্চতন্ত্র মহামন্ত্রের দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি, তারপর আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে 10টি নাম অপরাধ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চদত্ত মহামন্ত্র কীর্তনে কোনো অপরাধের স্থান নেই, কোনো অপরাধের বালাই নেই। আমরা যদি এই পঞ্চদত্ত মহামন্ত্র কীর্তন করি, তাহলে সে নাম প্রভুর প্রতি আমাদের কি হবে, আসক্তি বর্ধিত হবে। তখন আমরা শুদ্ধ ভাবে যদি এই ভগবানের দিব্য নাম, এই কলিযুগের একমাত্র যুগধর্ম, এই ভগবানের নাম আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন কি হবে, সার্থক হবে। যত আমরা এই নামে অবগাহন করতে পারবো, এই নাম সমুদ্রে যত আমরা অবগাহন করতে পারবো, ততই আমরা কি করতে পারবো, এর পরিপূর্ণ কৃপা আমরা লাভ করতে পারবো। এই নাম উচ্চারণের ফলে কি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উচ্চারণের পরিপূর্ণ ফল লাভ করতে হলে আমাদের প্রথমে চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে। পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করার পর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, তাহলে আমরা অত্যন্ত কার্যকরী হবে, তাহলে তার ফল কি হবে, অত্যন্ত কার্যকরী হবে। চৈতন্য মহাপ্রভু নাম করে অনেক ভক্ত বেশি প্রবঞ্চ তাদের নিজেদের মনগড়া মহামন্ত্র তৈরি করেছে। মহাপ্রভুকে কি করে, অনেক প্রবঞ্চক রয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, মহাপ্রভুর নাম নিচ্ছে, কৃষ্ণেরও নাম নিচ্ছে, রাধারানীরও নাম নিচ্ছে, রামেরও নাম নিচ্ছে, কিন্তু নিজে মহামন্ত্র একটা মন্ত্র বানিয়ে গেছে। কি মন্ত্র, অনেক মন্দিরে অনেক ধামে গেলে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, এই নাম দিয়ে কি করছেন অনেকে, হ্যাঁ, বিভিন্ন মঠ পেছনে গেলে দেখবেন। এটা মহাপ্রভু কি করেনি, প্রবর্তন করেনি, মহাপ্রভু কি একমাত্র এই জগতে প্রবর্তন করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম ষোলো অক্ষর 32, হ্যাঁ, অক্ষর 16 নাম 32 অক্ষর যুক্ত এই মহামন্ত্র যদি আমরা কি করে জপ করি, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারবো, মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো। যদি কেউ অবিবেচক ব্যক্তি হয়, হ্যাঁ, তার যদি কোনো বুদ্ধি না থাকে, সুমেধা সম্পূর্ণ না থাকে, এই যদি মহাপ্রভুর কৃপা থেকে তারা কি হবে, বঞ্চিত হবে। যদি কেউ একটু সুবিবেচক হয়, একটু সুমেধা সম্পূর্ণ হয়, তিনি যদি মহাপ্রভুর চরণাশ্রয়, মহাপ্রভুর পঞ্চতত্ত্বের চরণাশ্রয় গ্রহণ করে, তাহলে তার জীবন কি হবে, সার্থক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, পঞ্চতত্ত্ব এক বস্ত্র নাহি কোন বেদ,
নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। পঞ্চতত্ত্ব এক বস্তু, নাহি কোনো ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। এই যে মহাম নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুর, গদাধর পণ্ডিত, হ্যাঁ শ্রীবাস ঠাকুর, এরা হচ্ছে মহাপ্রভুর অঙ্গ। আমরা গদাধর পণ্ডিতের প্রণাম মন্ত্র, গদাধরম অহম বন্দে মাধবাচার্য নন্দন মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য অভিন্ন রূপিণ। চৈতন্য মহাপ্রভুর অভিন্ন রূপ হচ্ছে কে? গদাধর পণ্ডিত। সেখানে বলছেন পঞ্চতত্ত্ব এক বস্তু, নাহি কিছু ভেদ, রস আস্বাদিতে তবু বিবিধ বিভেদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুবাস্যে পঞ্চতত্ত্বের বর্ণনা করে বলেছেন, পরম শক্তিমান পরমেশ্বর ভগবান বিভিন্ন প্রকারের লীলা প্রকাশ করার জন্য পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হয়েছেন। প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা তারা হচ্ছে অদ্বৈত তত্ত্ব, কিন্তু নিরস ভাবের ব্যতিক্রমে বিভিন্ন প্রকার অপাকৃত রস আস্বাদন করার জন্য তারা বিবিধ চিত বৈশিষ্ট্য বর্ণনা করেন। বেদে বলা হয়েছে পারস্য শক্তি বিবিধৈব শ্রীয়তে, পরমেশ্বর ভগবানের পরাশক্তি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। বেদের এই যুক্তি থেকে বোঝা যায় যে চিত জগতের অন্তহীন রস বা বৈচিত্র্য রয়েছে। শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শিবাসাদি পঞ্চতত্ত্বের বস্তুত কোনো ভেদ নেই, কিন্তু রস আস্বাদনের উদ্দেশ্যে চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে, শ্রী নিত্যানন্দ প্রভু ভক্ত স্বরূপ রূপে, অদ্বৈত প্রভু ভক্ত অবতার রূপে, গদাধর পণ্ডিত ভক্ত শক্তি রূপে এবং শ্রীবাস প্রভু শুদ্ধ ভক্ত রূপে এই পঞ্চতত্ত্ব প্রকারে বিবিধ বৈশিষ্ট্য যুক্ত। এই পঞ্চতত্ত্বের মধ্যে ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, স্বয়ং প্রকাশ, স্বয়ং প্রকাশ এবং অংশরূপে বিষ্ণু তত্ত্ব। ভক্ত শক্তি ও শুদ্ধ ভক্ত বিষ্ণু তত্ত্বের অন্তর্গত পদাশ্রিত অভিন্ন শক্তিদ্বয়। পঞ্চতত্মাকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তকম নমামি ভক্ত শক্তিকম। এইটার মাধ্যমে আমরা পঞ্চতত্ত্বকে একসাথে প্রণাম করতে পারি। এখানে 5 জনে রয়েছে, আমরা পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র একসাথে বলতে পারি, পঞ্চতত্মাকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তকম নমামি ভক্ত শক্তিকম। এই প্রণাম মন্ত্রটা সবার মুখস্থ আছে। শ্রীকৃষ্ণের ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত ভক্ত শক্তি, এই পঞ্চ আত্মত শ্রীকৃষ্ণকে আমি পনতি নিবেদন করি। একসাথে 5 জনকে কি করা? পনতি নিবেদন করা এই শ্লোকের মাধ্যমে, এই মন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের মুখস্থ করা খুব দরকার। ভক্ত পঞ্চতত্মাত্মকম ভক্ত ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তকম নমামি ভক্ত শক্তিকম। 7 নম্বর শ্লোকে বলছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর অদ্বিতীয় নন্দ আত্মা রসিক শেখর। সমস্ত রসের উৎস হচ্ছে কে? শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি হচ্ছে কে? পরমেশ্বর ভগবান। ব্রহ্মাজি বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। সমস্ত কারণের পরম কারণ হচ্ছে কে? পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছে অদ্বিতীয়। হ্যাঁ, কেউ তার থেকে মহৎ নয় অথবা সমকক্ষ নয়, কিন্তু তবু তিনি নন্দ মহারাজের পুত্র রূপে কি হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন। তার সমান আর কেউ নেই। ভগবান চাইলে কি করতে পারেন? যে কারো পুত্র রূপে আসতে পারে, তিনি চাইলে সরাসরিও আসতে পারেন, পুত্র লাগে না, মাতা পিতা লাগে না। যেমন আমরা ভগবান নৃসিংহদেবের ক্ষেত্রে দেখতে পাই, আর কয়েকদিন পরে হচ্ছে কি ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। কিছুদিন কয়েক মাস পূর্বে আমার সৌভাগ্য হয়েছিল নৃসিংহদেবের আবির্ভাব স্থলে দর্শন করা, সে দক্ষিণ ভারতের নৃসিংহদেব যে উগ্রস্তম্ভে আবির্ভূত হয়েছেন, যে উগ্রস্তম্ভ থেকে আবির্ভূত হয়েছেন, হিরণ্যকশিপু বলছে কল্যাণ মহারাজকে, এই স্তম্ভের মধ্যে কি তোমার ভগবান আছে?
কল্যাণ মহারাজ তো জানতেন যত্র যত্র, হ্যাঁ যেখানে যা কিছু আছে সবকিছুই আছে ভগবানের প্রসাদ, সবকিছুর মধ্যে ভগবান আছে। হ্যাঁ কল্যাণ মহারাজ বলছে হ্যাঁ ওখানে আমার ভগবান আছে, ভগবান বিষ্ণু আছে। তখন তাহলে বলছে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে তার কি দিয়ে তার কাছে যে এটাকে কি বলা হয় হনুমানের কি যে ওটাকে গদা, তার গদা দিয়ে কি করেছিলেন বাড়ি দিয়ে হচ্ছে আঘাত করা হয়েছে, সাথে সাথে সে স্তম্ভ থেকে উগ্রস্তম্ভ থেকে ভগবান সিংহদেব কি হয়েছে প্রকটিত হয়েছে। সেখানে কি করা হয়েছিল হিরণ্যকশিপুকে বধ করা হয়েছিল, সে পাহাড়টা অনেক উঁচু অনেক কষ্টসাধ্য, সেখানে ওটা যারা খুব বয়োবৃদ্ধ সেখানে সম্ভব নয়, ওটা অনেক রিক্স, অন্য বন্য প্রাণী জন্তু রয়েছে সেখানে। সেখানে হিরণ্যকশিপু যে বধ করা হয়েছে সে পাহাড়ে পাহাড়টা এখনো পর্যন্ত লাল, সেখানে মাটি গুলো পর্যন্ত লাল হয়ে গেছে, এবং সে রক্ত জল রক্তকুণ্ড এখনো আছে, সে রক্তকুণ্ড আমি দেখতে পেয়েছি জলগুলো এখনো লাল সেখানে। সেখানে শ্বেত পাবনী গঙ্গা যেখানে ভগবান নৃসিংহদেব দাঁড়িয়েছিলেন, তার চরণ পদ্ম থেকে অনস্রজ ভাবে কি হচ্ছে জল পড়ছে, সেই নদীর নাম হলো কি শ্বেত পাবনী গঙ্গা, সকলকে পাবন করছে উদ্ধার লাভ করছে। আমার কাছে সেই জল আছে এখনো সেতুর জল, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে নবনৃসিংহ রূপে ভগবান কি হচ্ছে বিগ্রহ রূপে তিনি সেখানে প্রকটিত হয়েছেন। তো আমরা দেখতে পাই ভগবান আবির্ভূত হওয়ার সময় মা বাবা লাগে না, তিনি চাইলে আবার মা বাবার ঘরেও আসতে পারে। যেমন আমরা যখন দেখতে পাই কংসের কারাগারে মথুরাতে হ্যাঁ মা বাবা ছিল, কিন্তু তিনি কি মা বাবা ভাবে এসেছে, তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী স্বয়ং নারায়ণ রূপে তিনি কি হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন। যখন বসুদেব দেবকী মাতা প্রার্থনা করেছিলেন তিনি আবার ছোট শিশু হয়ে গেছে, আবার ছোট শিশু হয়ে জেলখানা থেকে বের হয়ে কি হ্যাঁ তিনি আবার যমুনা পাড়ি দিয়ে তিনি নন্দ মহারাজের গৃহে চলে যান। ভগবানের কত দিব্য, যে মাঘ মাসে প্রচুর কি বৃষ্টি, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, ওই সময় তো নদীতে প্রচুর জলের স্রোত থাকে, আবার একটা কি হচ্ছে শৃগাল পার হয়ে যাচ্ছে, সেখানে নন্দ মহারাজ সন্তানকে নিয়ে কি করছে যমুনা পাড়ি দিচ্ছে, কেউ যদি বৃন্দাবনে যায় সে যমুনা দেখে অবাক হয়ে যাবে, বিশ্বাস করতে পারবে না এত বড় যমুনা কিভাবে পাড়ি দিতে পারে। আপনি যদি কংসের কারাগারে যান, আমার সৌভাগ্য হয়েছিল গত বছর আমার যাওয়ার, সেই বিশাল হ্যাঁ প্রায় আধা কিলোমিটার হবে না একটু কম, অনেক দূর, সে একেবারে সরু সরু একটা পথ দিয়ে কি করতে হয় সেখানে যেতে হয়, সেখান থেকে বেরিয়ে যাওয়া কখনো সম্ভব নয়, এত পাহাড়ি থাকার পরেও কিন্তু ভগবান সেখান থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ সেখান থেকে অনেক দূর যমুনা, সেই যমুনা নদী গিয়ে আবার পার হয়ে গেছে, আবার যমুনার মাঝখানে যাওয়ার পর যমুনা দেবী বলছে ভগবান আমার মাঝখান দিয়ে চলে যাচ্ছে, আমি যদি ভগবানের চরণ পদ্ম লাভ করতে না পারি তাহলে আমার জীবন তো বৃথা। একটা ঢেউ দিয়ে ভগবানকে কি করেছেন যমুনার মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেছে, একটা ছোট বালক, বালক না ছোট শিশু, সে যমুনার মধ্যে যদি পড়ে যায় তাকে আর খুঁজে পাওয়া সম্ভব, নন্দ মহারাজ কি করছেন হাউ মাউ করে কি করছে কান্না করছেন। হ্যাঁ না বসুদেব তিনি কি করছেন কান্না করছেন, বসুদেবে তো নিয়ে যাচ্ছে যমুনা দেবী, সে কৃপা লাভ করে আবার কি করেছে তার ঝুড়ির মধ্যে কৃষ্ণকে আবার তুলে দিয়েছে। আর এদিকে আপনার ছবির মধ্যে দেখবেন অনন্তনাগ কি করছে ছায়া দিয়ে রেখেছে। তো ভগবান কোনো সাধারণ নয়, ভগবান শ্রীকৃষ্ণ কোনো সাধারণ নয়, কিন্তু আমাদের অজ্ঞানতার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন দিব্য লীলা গুলোকে কি করি হ্যাঁ এগুলোকে অবজ্ঞা করে বিভিন্ন ভাবে সমালোচনা করি। ভগবান এক একটা লীলা সেগুলো এক একটা শিক্ষা প্রদান করার জন্য আমাদেরকে কি করেছেন শিক্ষা দিয়েছেন, আমরা হয়তো বিভিন্ন কিছু নিন্দাবন্দ করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, আজকাল তো অনেকেই নিজেকে ভগবান দাবি করে, শিল প্রপাত বলছেন যারা এখন ভগবান নিজেকে ভগবান দাবি করে হ্যাঁ তাদেরকে বলবেন একটা ইট বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন 7 রাত নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য,
আপনি যে নিজেকে ভগবান বলছেন, হ্যাঁ সরস্বতী পূর্ণ বলছেন, তাহলে কি করুন? আজকাল অনেক ভণ্ডরা কি করছেন, অনেকজনকে ভগবান বানিয়ে ফেলছেন। সে ভগবান নিজের বাড়িটাও রক্ষা করতে পারে না, নিজের ঘরটাও রক্ষা করতে পারে না, কিন্তু তার অনুগামীরা বলছে তিনি হচ্ছে ভগবান, নিজের দেশও দেশকেও রক্ষা করতে পারে না, সেখান থেকে পালিয়ে চলে যায়। আর কিন্তু অন্যরা তাকে কি করছে, ভগবান বানাচ্ছে। বিশেষ করে কেন? কারণ আমাদের শাস্ত্রের জ্ঞান নেই, শাস্ত্রের গভীর তত্ত্ব কথাগুলো আমরা কি করছি না। এমনকি ওরা এত বেশি বন্ড দল, তারা তাদেরকে অনুগামীদেরকে শাস্ত্র পড়তে দেয় না। আমাদের মুখ্য শাস্ত্র হচ্ছে ভগবদ গীতা, হ্যাঁ ভাগবত, বিভিন্ন পুরাণ উপনিষদ, হ্যাঁ সে শাস্ত্রগুলো তারা কি করতে দেয় না, চর্চা করতে দেয় না। তারা তাদের মন গড়া কিছু শাস্ত্র তৈরি করেছে, তাদের অনুগামীরা সে শাস্ত্রগুলো পড়ছে আর ভগবানের বিভিন্ন নিন্দা মন্দ করছে। তারা তার হ্যাঁ গুরুদেবকে বানাই বলছে ভগবান, ভগবানের জন্য মন্দির না করে সে গুরুদেবই কি ভগবান, তার বিশাল বিশাল মন্দির করছে। তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। একটা গল্প রয়েছে আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছ থেকে আমি শ্রবণ করেছিলাম, আমি গল্পটা একটু বলছি। একজন ব্যক্তি অনেক শিষ্য সামন্ত ছিল, কিন্তু তিনি ছিল বন্ডের দল। তখন তিনি মারা গেল, যখন মারা গেল তিনিও বৃন্দাবনে গেছেন, যেহেতু কিছুটা ভগত ভক্তির সাথে যুক্ত ছিল, তিনি কি করেছেন বৃন্দাবনে গিয়েছেন। তিনি বৃন্দাবনে গিয়ে কুকুরের দেহ লাভ করেছেন, কুকুরের দেহ লাভ করে তিনি বৃন্দাবনে রয়েছেন। তার অপকর্মের ফলস্বরূপ বৃন্দাবনে তার কুকুরটার গায়ের উপর কি করেছে, একজন গরম জল ঢেলে দিয়েছে। কারণ অদৃষ্ট লেখন, আমরা যেখানে যাই না কেন সেখানে আমাদের ঘটবে। সেই কুকুরের গায়ে কি হয়ে গেছে, অনেক পোকা মাকড় একেবারে ট্যাং ট্যাং করছে, হাজার হাজার লক্ষ লক্ষ। সে গুরুদেবের লক্ষ লক্ষ শিষ্য ছিল, হ্যাঁ সেইগুলো সব কি হয়েছে, পোকা হয়ে গেছে। একজন শুদ্ধ মহাত্মা বলছে, উনি তো তার শিষ্য গুরুদেবকে জিজ্ঞেস করছে, গুরুদেব এই কুকুরটা তো বৃন্দাবনে জন্ম করেছেন, অনেক মহান সৌভাগ্যশালী, কিন্তু তার গায়ে এইভাবে পোকা মাকড় গুলো তাকে এইভাবে কামড়াইয়ে কষ্ট দিচ্ছে কেন? তখন গুরুদেব বলছিল, তিনি হ্যাঁ গুরু ছিলেন ঠিক আছে, তিনি কিছু ভগবত ভক্তি করেছেন, সেই জন্য তিনি বৃন্দাবনে আসতে পেরেছেন, কিন্তু তার গুরু তার শিষ্যদেরকে তিনি কি করেনি, সেভাবে শিক্ষা প্রদান করেনি, ভগবানের তারা ভক্ত বানায়নি। তো তারাও এসেছে বৃন্দাবনে, কিন্তু তারা কাকে কামড়ায় কামড়ায় খাচ্ছে, গুরুদেবকে কামড়ায় কামড়ায়, গুরুদেবকে যন্ত্রণার কারণে। যদি আমরা যথার্থ শিষ্য হতে চাই, তাহলে গুরুদেবের আমরা কৃপা লাভ করতে চাই, চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে চাই, তাহলে আমাদের পঞ্চতত্ত্বের আশ্রয় আমাদের গ্রহণ করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে হবে। সেজন্য এখানে বলছে, স্বয়ং ভগবান কৃষ্ণ একলা ঈশ্বর অদ্বিতীয় নন্দ জন্ম রসিক শেখর, তিনি রসিক শেখর, তিনি সবসময় আমাদের আনন্দের মধ্যে রাখবেন। রাসাদি বিলাসী বজললনা নাগর আর যত সব দেখ তার পরিকর, তিনি কি করবেন বিভিন্ন রাসলাদি বিভিন্ন বিলাস বজলনাদের তিনি কি করবেন বিভিন্ন ভাবে আনন্দ বিধান করবেন, তার অসংখ্য কি রয়েছে পরিকর রয়েছে। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সেই পরিকর গণ সঙ্গে সব ধন্য, সে কৃষ্ণ কি রূপে এসেছেন, চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, আর তার যারা পরিকর ছিল তারা তার পার্ষদ রূপে কি করেছেন এখানে এসেছেন। একেলা ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর ভক্ত ভাব ময় তার শুদ্ধ কলেবর, তিনি কি করেছেন, তিনি ঈশ্বর হলো, তিনি ঈশ্বর রূপে আসেন, তিনি কি অঙ্গীকার করে এসেছেন, ভক্ত ভাব অঙ্গীকার করে। কিভাবে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের কৃপা লাভ করতে পারে, ভক্ত একজন ভক্ত কিভাবে ভগবানের কৃপা লাভ করতে পারে, সে কৃপা অন্যদেরকে শিখার জন্য, শিখানোর জন্য, নিজে আচরণ করে অন্যদেরকে শিক্ষা দান করার জন্য তিনি এই জগতে কি হয়েছেন আবির্ভূত হয়েছেন, যিনি পরম নিয়ন্তা।
পরম নিয়ন্তা হওয়ার ফলেও তিনি কি করছেন, শিক্ষাদান করার জন্য। যেমন একটা ছোট বাচ্চা মা বাবা ডাকতে পারে না, যখন জন্মগ্রহণ করে মা বাবারাই কি করে, মা 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 মা, বাবা 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 বলে বলে তাকে কি করে শিখায়। তো অনুরূপ ভাবে স্বয়ং ভগবান, কিভাবে আমরা ভগবানকে ডাকবো, তিনি আচরণ করে আমাদেরকে কি করছে, শিক্ষা প্রদান করার জন্য এই জগতে ভক্ত রূপে। কৃষ্ণ রে কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনা আস্বাদিতে কৃষ্ণ করে ভক্ত অভাব। এই যে কৃষ্ণের যে ভাব, সেটা আস্বাদন করার জন্য কি করেছেন, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন, রাধারানী কৃষ্ণকে এত বেশি ভালোবাসতেন, তো কৃষ্ণ চিন্তা করছেন আমি রাধারানীকে এত ভর্ৎসনা করি, এত অবজ্ঞা করি, তবু কেন রাধারানী আমাকে এত ভালোবাসে, কি আনন্দ পায়। সে আনন্দটা যদি আমি পেতে পারতাম, সে আনন্দটা আমি পাওয়ার জন্য, এই আনন্দটা লাভ করার জন্য রাধারানীর ভাব নিয়ে, রাধারানীর অঙ্গকান্তি নিয়ে তিনি কি করেছেন, এই চৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে এসেছেন। হিতের ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ বাই। তিনি কি করেছেন, ভক্ত ভাব অঙ্গীকার করে চৈতন্য গোসাই রূপে এই জগতে এসেছেন। আর তার স্বরূপ হচ্ছে কে, হ্যাঁ, মহাপ্রভু স্বরূপ হচ্ছে কে, নিত্যানন্দ প্রভু। ভক্তয় অবতার তার আচার্য গোসাই, এ তিন তত্ত্ব সবে করি গায়। এই অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর এক ভক্ত অবতার, তাই এ তিন তত্ত্ব, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ঈশ্বর তত্ত্ব। সেজন্য আমরা পঞ্চতত্ত্বের মধ্যে যখন তুলসী দিই, এই তিনজনের চরণে আমরা তুলসী দিই, মহাপ্রভুর চরণে তুলসী দেওয়া হয়, নিত্যানন্দ প্রভুর চরণে তুলসী দেওয়া হয়, আর কার চরণে, অদ্বৈত ঠাকুরের, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুরের চরণে তুলসী দেওয়া হয় না। কারণ এই তিনজন হচ্ছে ঈশ্বর তত্ত্ব। আমরা এখন অত অজ্ঞাত যে আমরা ফেসবুকে দেখতে পাই যারা ভগবান নয়, যারা ঈশ্বর তত্ত্ব নয়, হ্যাঁ, তাদের চরণেও তুলসী দেওয়া হয়, জঘন্যতম অপরাধ তারা কি করছেন, সাধিত করছেন। এক মহাপ্রভু আর দুই, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এক হচ্ছে কে মহাপ্রভু, আর দুইজন প্রভু, দুইজন প্রভু হচ্ছে কে, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। তারা কার শ্রবণ সেবা করছে, তারা মহাপ্রভুর চরণ সেবা করছে। তারা দুইজন এসেছে কার সেবা করার জন্য, হ্যাঁ, দুই প্রভুর সেবে মহাপ্রভুর চরণ, মহাপ্রভুর চরণ সেবা করার জন্য এসেছে। এই তিন তত্ত্ব সর্বারাধ্য করে মানি, চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক জানি। এই তিন তত্ত্ব হচ্ছে সর্বারাধ্য করে মানি, আর এর মধ্যে যে চতুর্থ জন তিনি হচ্ছে আরাধক। চতুর্থ জন হচ্ছে কে, গদাধর পণ্ডিত, তিনি হচ্ছে আরাধক তত্ত্ব। এই তিন তত্ত্ব চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু হচ্ছেন সমস্ত জীবের উপাস্য, আর চতুর্থ তত্ত্ব যে ভক্তি তত্ত্ব, গদাধর প্রভু হচ্ছেন তিনি, তা তিনি হচ্ছেন তাদের উপাসক। কাদের উপাসক, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত ঠাকুর মহাপ্রভু, এই তিনজনের উপাসক হচ্ছে কে, গদাধর পণ্ডিত। হ্যাঁ, আমরা দেখতে পাই গদাধর পণ্ডিতের আমরা একটা মহিমা শ্রবণ করেছি, গুরাঙ্গ বই, আমাদের পরমানন্দ গুরু মহারাজের একটা বই রয়েছে গুরাঙ্গ, সেখানে গদাধর পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে অনেক ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, কেউ যদি নিত্যানন্দ প্রভুর কি করে, নিত্যানন্দ প্রভুর যদি একটু নিন্দা মন্দ করেন, তিনি কি করতে পারতেন না, সেটা সহ্য করতে পারতেন, সহ্য করতে পারতেন না, শুধু তাই না, তার মুখ পর্যন্ত দর্শন করতে পারতেন, দর্শন। গদাধর পণ্ডিত এত বেশি নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতেন, সবসময় নিতাইয়ে, হ্যাঁ, মহিমা তিনি কি করতেন, গুণ কীর্তন করতেন। একবার নিত্যানন্দ প্রভু যখন এই বাংলা থেকে যাচ্ছেন, উড়িষ্যাতে যখন গিয়েছেন, তিনি গদাধর পণ্ডিতের জন্য কিছু সুগন্ধি চাল নিয়ে গেছিলেন,
সুগন্ধি চাল নিয়ে গেছে, সেগুলো গজধর পণ্ডিতকে দিয়েছেন। সেই সুগন্ধি চাল গুলো তিনি গোপীনাথের জন্য, হ্যাঁ ছোটা গোপীনাথের জন্য তিনি ভোগের অন্ন রান্না করেছেন, অনেক সুগন্ধি সেই অন্নগুলো তিনি রান্না করেছেন, সাথে অনেক ধরনের ব্যঞ্জন করেছেন, এমনকি তেঁতুল পাতারও তিনি কি করেছেন ব্যঞ্জন করেছেন, সেগুলো গোপীনাথকে ভোগে রাজভোগ দুপুরবেলা ভোগ নিবেদন করেছেন। তারা যখন প্রসাদ যাবে, প্রসাদ পাবে পূর্বক্ষণে কি করেছেন, সেখানে মহাপ্রভু এসে উপস্থিত, মহাপ্রভু বলছে এত সুগন্ধি চাল হ্যাঁ নিত্যানন্দ প্রভু নিয়ে এসেছে, আমাকে না দিয়ে তোমরা এই দুইজনে কি করবে, সেটা গ্রহণ করবে, সেটা কখনোই হতে পারে না, যা ভোগ লাগানো হয়েছে গোপীনাথকে সেটা তিন ভাগ করো, আমরা তিনজনে সেটা কি করব গ্রহণ করব। তো গদাধর পণ্ডিত কি করেছেন, সেটা তিন ভাগ করে তিনজনে সে প্রসাদ পেয়েছে, এত অপূর্ব স্বাদ। তো গদাধর পণ্ডিত কি, গদাধর পণ্ডিতের সে তেঁতুল পাতার সবজি, বিভিন্ন ধরনের সবজি প্রসাদ পেয়ে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু অপূর্ব আনন্দিত হয়েছেন, গদাধরের অনেক বিবিধ প্রশংসা করেছেন। তারা গৌরাঙ্গ বইতে গুরু মাঝে গদাধর পণ্ডিতের মহিমা আপনার শ্রবণ করতে পারবেন। তারপর হচ্ছে কে, হ্যাঁ দিবার সাথে যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত সবার গণন, দিবার সাথে ভগবানের আরো যে অনন্ত কোটি ভক্ত রয়েছে তারা সকলে হচ্ছে শুদ্ধ ভক্তি তত্ত্ব, শুদ্ধ ভক্ত তত্ত্ব। সপ্তম 17 নম্বর শ্লোকে বলছেন, গদাধর পণ্ডিত আদি প্রভুর শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। গদাধর পণ্ডিতাদি ভক্তরা হচ্ছেন ভগবানের শক্তি অবতার, তার তারা ভগবানের সেবায় যুক্ত অন্তরঙ্গ ভক্ত। এই গদাধর পণ্ডিত হচ্ছে ভগবানের অন্তরঙ্গ ভক্ত, হম অন্তরঙ্গ ভক্ত। তো বিশেষ করে এই শ্লোকের খুব সুন্দর তাৎপর্য প্রদান করেছে জগৎগুরু শ্রীল প্রভুপাদ, আমরা তাৎপর্যটা একটা শ্রবণ করবো। ষোড়শ এবং সপ্তদশ শ্লোক সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এই দুইটা শ্লোক সম্বন্ধে, 16 এবং 17 দুটা শ্লোক সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তার অনুবাসে বিশ্লেষণ করেছেন, কতগুলি বিশেষ লক্ষণ দ্বারা ভগবানের অন্তরঙ্গ শুদ্ধ ভক্ত চেনা যায়। ভগবানের সমস্ত শুদ্ধ ভক্তরা হচ্ছেন শক্তি তত্ত্ব, তাদের কেউ মধুর রসে, কেউ বাৎসল্য রসে, কেউ সক্য রসে, কেউ দাস্য রসে ভগবানের সেবায় যুক্ত, তারা সকলেই ভক্ত। কিন্তু তুলনামূলকভাবে বিচার করলে দেখা যায় যে মাধুর্য রসে ভগবানের সেবায় যুক্ত ভক্ত অন্য সকলের থেকে শ্রেয়, সবচাইতে অন্তরঙ্গ সেবক হচ্ছে কারা, যারা মাধুর্য রসে কি করেন ভগবানের সেবা করেন। এভাবে মধুর রসে নিত্য আশ্রিত ভক্তরাই চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ, নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত প্রভুর সেবকেরা সাধারণত বাৎসল্য শৈক্য দাস্য শান্ত রসে অবস্থিত, কিন্তু এ প্রকার শুদ্ধ ভক্তরাই যখন মহা গৌর সুন্দরের প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণ হয় তখন তারা অন্তরঙ্গ ভক্তির আশ্রয়ে মধুর রসাশ্রিত হন। ভগবত ভক্তির এই কম উন্নতি বর্ণনা করে শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, খুব সুন্দর বচন, অপূর্ব সুন্দর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববিনী, যদি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিই, যদি আমাদের শরীর পুলকিত হয়, আমাদের লোম যদি খাড়া হয়ে যায়, তাহলে আমরা মহাপ্রভুর কৃপা পাচ্ছি সেটা আমাদের কি হবে বুঝতে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি বলিতে নয়নে ববে নীর, চোখে জল চলে আসবে মহাপ্রভুর নামে, আমাদের আসছে না কেন, আমার আসছে না কেন, কারণ আমাদের হৃদয় পাষাণ, আমার হৃদয়টা পাষাণ, সেজন্য কি হচ্ছে না মহাপ্রভুর নামে, হ্যাঁ চোখে কি আসছে না জল আসছে না। আর কবে নিতাই চাঁদের
করুণা হইবে আর কবে, নিতাই চাঁদের নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে। এই যে সংসারের বাসনা, সংসারের যে আসক্তি, তুচ্ছ কখন হবে? যদি নিত্যানন্দ প্রভুর কৃপা আমাদের কি হয়, বর্ষিত হয়। বিষয় চারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে হেব বৃন্দাবন। যতক্ষণ পর্যন্ত আমাদের বিষয়ের অ্যাটাচমেন্ট যাবে না, ততক্ষণ এই আমাদের এই নয়ন দিয়ে বৃন্দাবন আমরা দর্শন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব যুগল প্রীতি। সুতরাং মহাপুর নাম গ্রহণ করার ফলে কবে আমার দেহ রোমাঞ্চিত হবে, ভগবানের পবিত্র নাম গ্রহণের ফলে কবে আমার চোখ দিয়ে অনর্গল ধারায় অশ্রু বর্ষিত হবে, নিত্যানন্দ প্রভু কবে আমাকে করুণা করবেন এবং কবে তিনি সংসার বাসনা থেকে আমাকে মুক্ত করবেন। যখন আমার মন সর্বপ্রকার জড়পুলুষ থেকে মুক্ত হবে, তখনই কেবল আমার পক্ষে শ্রী বৃন্দাবন ধাম যথাযথভাবে দর্শন করা সম্ভব হবে। আমি যদি কেবল রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ স্বরূপ গোস্বামীদের নির্দেশের প্রতি আসক্ত হই, তাহলে কেবল আমার পক্ষে শ্রী রাধা কৃষ্ণের যুগল রূপ হৃদয়ঙ্গম করা সম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আসক্তির ফলে ভক্ত তৎক্ষণাৎ ভাবের স্তরে উন্নীত হবেন। কেউ যখন নিত্যানন্দ প্রভুর প্রতি অনুরক্ত হন, তখন তিনি সব রকম জড় আসক্তি থেকে মুক্ত হন এবং ভগবানের বৃন্দাবন লীলা হৃদয়ঙ্গম করার যোগ্য হন। আর সেই স্তরে তিনি যখন স্বরূপ গোস্বামীদের আনুগত্য বরণ করেন, তখন তিনি রাধা কৃষ্ণের যুগল রূপ হৃদয়ঙ্গম করতে পারেন। এগুলি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অন্তরঙ্গ ভাবে সম্পর্কিত হয়ে শ্রী রাধা কৃষ্ণের প্রেম ভক্তির স্তরে শুদ্ধ ভক্তি উন্নীত হওয়ার বিভিন্ন স্তর। এই ভগবানের এখানে কিভাবে আমরা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অদ্বৈত ঠাকুর গদাধর পণ্ডিতের বিশেষ কৃপা লাভ করতে পারি, সেই স্তর গুলো এখানে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে। আমরা আর কয়েকটা শ্লোক পরে শেষ করব। যা সবার লয়া প্রভুর নিত্য বিহার, যা সবার লয়া প্রভু তন প্রচার, যা সবার লয়া করে প্রেম আস্বাদন, যা সবার লয়া দান করে প্রেম দন। মহাপ্রভু কি করেন, তাদের সাথে নিয়ে বিভিন্ন বিহার কীর্তন প্রেম আস্বাদন এবং প্রেম দান করেন। তারাই হচ্ছে পঞ্চতত্ত্বে সবাই, সেই পঞ্চতত্ত্ব মিলে আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডারে হারিয়া পাশে মিলে লোটে করে আস্বাদন, যত যত বিয়ে তৃষ্ণা বাড়ে অনন্ত। এ পাঁচজনে মিলে কি করেছেন, পৃথিবীতে এসেছেন এবং তারা পূর্ব প্রেম ভাণ্ডার গোলকের প্রেমদন, সে প্রেম ভাণ্ডারটা তারা কি করছেন, উজ্জায় উত্তারিয়া, হ্যাঁ এই গানে কি করেছেন, জগতে বিতরণ করেছেন। বিতরণ করার আগে কি করেছেন, নিজেরা আস্বাদন করছেন সে প্রেম, নিজেরা স্বাদ। যেমন মাতাজিরা কোনো কিছু রান্না করলে আগে কি করে, সেটা স্বাদ হয়েছে কিনা নিজেরা খেয়ে দেখে, এটা কিরকম টেস্ট হয়েছে, লবণ ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আর যদি খেয়ে দেখছে একটু খুব টেস্ট, তাহলে আরো একটু বেশি করে খেয়ে দেখবে। এই যে প্রেম ভাণ্ডার এনেছেন, সে প্রেম ভাণ্ডার আগে কি করছেন, পঞ্চতত্ত্বরা নিজেরাই সেই প্রেম আস্বাদন করছেন। তারপর সেটা যখন তৃষ্ণা আরো যখন বাড়ছেন, সে তৃষ্ণা পরবর্তীতে সেটা জগতে কি করেছেন, বিতরণ করেছেন। আমরা যদি কাউকে, যদি অনেকে আমরা প্রচার করতে চাই কৃষ্ণ প্রেম ভক্তি অন্যদেরকে দিতে চাই, তাহলে আগে আমাদেরকে সেটা কি করতে হবে, আস্বাদন। আমরা যদি আস্বাদন করে সে স্বাদ পাই, তাহলে আমরা সেটা অন্যদেরকে বলতে পারি। আমি যদি হরিনাম করি না, আমি যদি আরেকজনকে বলে হরি নাম করুন, আমি গীতা পড়ি না, আরেকজনকে যদি গীতা পড়ুন বলি, হ্যাঁ আমি ভগবানের সেবা করি না, আরেকজনকে যদি বলি ভগবানের সেবা করুন,
তাহলে তারা কি করবে না, কখনো করবে না। আমাদেরকে কি করতে হবে? মহাপ্রভু সেটা নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করে। পুন পুন বিরাইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায়, জয়সে মত্ত মত্ত মত মত্ত। পুন পুন বিরাইয়া হয় মহামত্ত, এটা বারবার তারা পান করে। এই হরি নাম কি করেছেন? পঞ্চতত্ত্ব এই প্রেম অমৃত তারা বারবার অত্যন্ত সহজ সরল ভাবে কি করেছেন, পান করেছেন। দেখবেন কেউ যদি মদ খায়, নেশা যদি পায়, একটু যদি নেশা হয়, সে আরো খাবে আরো খাবে, যত দিবে তত খেতে থাকবে, আর খেয়ে সে মাতাল হয়ে যায়, নিজের মধ্যে আর কন্ট্রোল থাকতে পারে না। এই অনুপ্রল এটা হচ্ছে চিন্ময়, হ্যাঁ, আনন্দের যে অমৃত প্রেম অমৃত, হ্যাঁ, সে প্রেম অমৃত তারা কি করছেন, বারবার বারবার আস্বাদন করছে। আমাদের একজন গুরু বলছিলেন হরিনামের গুরুত্বের উপরে, যেমন আমরা কি করে, মহারাজ থেকে শুনছিলাম, আমরা তো এখন বাধ্যবাধক হয়েছে ষোলমালা জপ করা। ষোলমালা করলে করতে পারলে কোনো মতে মালাটা আমরা ষোলমালা শেষ করতে পারছি, এখন আমার জীবন শেষ সার্থক, সেরকম নয়। বলছে আমি যে প্রেম, এই যে ষোলমালা জপ করে যদি 17 মালা করি, 18 মালা করি, 19 মালা করি, 20 মালা করি, তখন আমি ফেম লাভ করতে পারবো। 16 মালা পর্যন্ত হচ্ছে এটা আমার ডিউটি, ডিউটি করা, ডিউটির যদি অতিরিক্ত করি তাহলে সেটাতে আমাদের প্রেম কি হবে, জাগ্রত হবে। এখানে কি বলছেন, পুনপুন বিরাইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায়, জয়সে মত মত্ত। সাধারণ মানুষ কি করে, কীর্তন নৃত্যের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না। গোস্বামীদের মহিমা বর্ণনা করে শ্রীনিবাস আচার্য বলেছেন, কৃষ্ণ কীর্তন গান নাত পর, কেবল চৈতন্য মহাপ্রভু তার পার্ষদরায় নিত্য কীর্তন করেননি, পরবর্তীকালে স্বর গোস্বামীরও সেই পন্থা অনুসরণ করেছেন, বর্তমানে কৃষ্ণনাথ আন্দোলনের এই পন্থার অনুগামী। তাই কেবল কীর্তন করো করে নিত্য করে আমরা সারা পৃথিবী জুড়ে প্রবল ভাবে সাড়া পেয়েছি। আমাদের বুঝতে হবে যে এই নিত্য কীর্তন জড় জগতের বস্তু নয়, এই হচ্ছে চিন্ময় ক্রিয়া। কেননা মানুষ যতই এই নিত্য কীর্তনে যোগদান করেন ততই তিনি ভগবত প্রেমামৃত আস্বাদন, ভগবানের প্রেমামৃত আস্বাদন করতে হলে আমাদের কি করতে হবে, নিত্য কীর্তনে অবগাহন করতে হবে। এই ভগবানের প্রেম সমুদ্রে আমাদেরকে কি করতে হবে, হাবুডুবু খেতে হবে। দেখবেন কারো যদি খুব জড় জগতের প্রতি আকর্ষণ থাকে, আকৃষ্ট থাকে, ভগবানের হরিনাম হলেও সে নিত্য করতে পারবে না। সবাই নিত্য করছে, তাকে হাতে ধরে চাইলে আপনি নাচাতে চাইলেও সে নাচবে না। আর কারো যদি কি থাকে, একটু ভগবানের নামের প্রতি শ্রদ্ধা বিশ্বাস সরলতা থাকে, হ্যাঁ, একটু করে হরিনাম হলে সেখানে সে নিত্য করতে। সেজন্য আমাদের ইস্কন মন্দিরে দেখবেন হাজার হাজার ভক্তবৃন্দ সবাই একসাথে নিত্য কীর্তন করছেন। পাত্র 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 বিচার নাহি, নাহি স্থান স্থান, এই যাহা প্রায় তাহা করে প্রেম দান। মহাপ্রভু কোন পাত্র পাত্র কোনো কি করেনি, স্থান বিচার করেনি, যাকে যেখানে পেয়েছে সেখানে তিনি কি করেছেন, এই প্রেম পর অসংখ্য মহাপ্রভুর এই প্রেম ফল বিতরণের কি রয়েছে, কাহিনী লীলা রয়েছে, চৈতন্য ভাগবত রয়েছে। হ্যাঁ, লুটেয়া কাইয়া দিয়া ভান্ডার উজারে, আচ্ছা ভান্ডার প্রেম শত গুণ বারে। এই ভান্ডার কি হবে না, শেষ হয়ে যাবে না। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজারে, যতই খাবে তত কি করবে, আরো বাড়তে থাকবে, আরো আসতে থাকবে, আরো আসতে থাকবে। ভগবান কি করতে পারে খেতে, যেমন আমরা গিরি গোবর্ধনের মহিমা জানি, 7 দিন ধরে কি করেছেন, গিরি গোবর্ধনকে যা ভোগ লাগানো হয়েছে সবগুলো গিরি গোবর্ধন কি করেছেন, গ্রহণ করেছেন। সাধারণ যারা জড় দৃষ্টিকোণ সম্পূর্ণ তারা মনে করতে পারে গিরি গোবর্ধনটা হচ্ছে একটা কি পাহাড়, এখানে কতগুলো শিলা রয়েছে, পাহাড়ের মতোই পুরো পাহাড়, কিন্তু ভগবানের আর একটা রূপ হচ্ছে কি গিরি গোবর্ধন। আমরা অন্নকূট মহোৎসবে দেখতে পাই, হ্যাঁ, এবং কি ইন্দ্রের দর্প ভঙ্গ করেছে,
বলবে ভগবান। এবং 7 গ্রাম থেকে হাজার হাজার টন ভগবানকে নিবেদন করেছে, ভগবান নিমিষে সেগুলো কি করেছে, গ্রহণ করেছে। যে যত খাবার দেখ না কেন সেগুলো ভগবান কি করেছেন গ্রহণ। কেন কি, যত উঠছিয়া প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক ডুবায় সবারে ডুবায়। শুধু যে কোন একটা নির্দিষ্ট গোষ্ঠী সে পাবে সেরকম নয়, এই প্রেম বন্যা যখন বাহিত হবে কোথাও থেকে, কি খাল যদি ভেঙে যায়, যখন বৃষ্টির ধারা যায়। আমাদের কয়েকদিন আগে 29 এপ্রিল যারা চট্টগ্রামে আছে, 1991 সাল, আমি ওই সময় খুব ছোট ছিলাম, 91 সালের সাইক্লোন আমি দেখেছি, 10 নম্বর সিগন্যাল ছিল। ওই সময় তো রেডিও ছিল, রেডিওতে কি করেছিলাম শুনেছিলাম, আর রাত্রেবেলা দেখতে পেয়েছি কত বাতাসের শব্দ, শুনু 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 কি আমাদের গ্রামে সবার ঘর চাল নিয়ে গেছে। আমাদের ঘরটা ওই বছর নতুন বানিয়েছিল, আমাদের ঘরে চাল তাদের নেই, আমাদের সামনে গোয়াল ঘর ছিল, গোয়াল ঘরে চাল নিয়ে গেছে, গরুগুলো কি বাইরে দিচ্ছে। সকালবেলা যখন আমরা ঘর থেকে বের হয়েছি, যখন দেখতে পাচ্ছি চারিদিকে পুরো সাদা হয়ে গেছে, কোনো গাছের কোনো পাতা ছিল না, একটা নিমেষও পাতা ছিল না। আর এ সময় কি ছিল, ভরপুর ছিল, সবার উঠান আমে পরিপূর্ণ হয়ে গেছে, সব আমকে আম আমকে আম, কারণ গাছে আম প্রত্যেকে আমের পাতা পর্যন্ত ছিল না। আর জমিতে অনেক জল উঠে গেছে, পুকুর টুকুর সব ভেসে, সবার মাছ টাছ গুলো সব জমির মধ্যে দৌড়াচ্ছে। আর কারো কি ছিল না, কারো একটা ঘর বাড়ি কিছুই ছিল না, সবগুলো একেবারে পুরো আকাশ। এই চট্টগ্রামের মানুষ আকাশের নিচেই ছিল, আর যেগুলো বিশেষ করে সমুদ্র উপকূল ছিল, আনোয়ারা, তারপর হচ্ছে মহেশখালী, বাঁশখালী, এই এলাকাগুলোতে 30 থেকে 40 ফুট উচ্চতায় বঙ্গোপসাগরের জল ভাসিত হয়ে গরু ছাগল থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সবাইকে ভাসিয়ে নিয়ে বন্যায় লক্ষাধিক লোকের কি হয়েছিল, মৃত্যু হয়েছিল। এখনো পর্যন্ত সে 29 এপ্রিল আসলে মানুষ এখানে কি হয়, যারা বয়স্ক আছে তারা অত্যন্ত আতঙ্ক, প্রকৃতি যে কত শক্তিশালী। তো যে যত বড় ক্ষমতাবান হোক না কেন, কেউ প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে না। যদি বলে না আমি প্রশাসনের অনেক বড় কর্মকর্তা, আমি ডিসি, আমি মন্ত্রী, ওগুলো কি করবে না, সে ক্ষমতা কোনো ক্ষমতায় কি হবে না, কাজ হবে না। এখানে বলছে উছলে ইয়া প্রেম বন্যা সদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক ডুবায় সবারে ডুবায়। ওরকম প্রেম বন্যা কি করেছেন, তার দিকে সবাইকে কি করছেন, ডুবাচ্ছেন। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যা ডুবাইলো জগতের জন। সে সজ্জন হোক আর দুর্জন হোক, সবাই কি করবে, এই প্রেম বন্যায় ডুববে। আমরা এখন দেখতে পাই অনেক বড় বড় দুষ্ট ছিল, আমাদের একজন ডাকাত প্রভু আছে, নাম বলবো না, উনি অনেক দুর্দর্শ একজন ব্যক্তি ছিল, কিন্তু আমাদের পরমানন্দ গুরু মাদের কৃপায়, চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে তিনি মহান ভক্তে পরিণত। মানুষ এখনো পর্যন্ত তার দুর্দশার কথা জানলে, তাকে দেখলে মানুষ এখনো ফেলে, আর তিনি কি করছেন, হরিনামের মালা নিয়ে ঘুরে বেড়ায়। আগে তিনি যা অনেক বাড়ি অস্ত্র শস্ত্র অনেক কিছু নিয়ে কি করতো, বিশাল সাঙ্গ পাঙ্গ নিয়ে ঘুরতেন, এখন কি হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। অনেকে এখনো পর্যন্ত তাকে ভয় পায়, এত তিনি কি ছিলেন, হিংস্র ছিলেন, হিংস্র থাকার পরও, দুর্দর্শ থাকার পরও তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপায় কি হয়ে গেছেন, ভক্ত হয়ে গেছেন। তো দুর্জন হলেও বক্তা হতে পারে, আবার স্বজন হলেও, পঙ্গু হলো, আমরা কি করে ভগবানের কাছে প্রার্থনা, পঙ্গু লম্বাইতে গিরি, পঙ্গু ব্যক্তিও পাহাড় অতিক্রম করতে পারবে, আর কি হলে মহাপ্রভুর কি হলো, জড় জড় আসক্তি, জড় বিদ্যা ছাড়া আর কিছু সে বুঝে না। যাদের কি রয়েছে, PhD রয়েছে ফিজিক্স এর উপর, কেমিস্ট্রির উপর, বিভিন্ন বিষয়ের উপর, তাদেরকে কি আপনি কোনো কিছু এই আধ্যাত্মিক জ্ঞান দিতে পারবেন, ওরা এগুলো শুনতে চাইবেন। কিন্তু তারাও কি করতে পারে, আমরা দেখতে পাই প্রভাতের কি পায়,
বড় বড় বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা তারা প্রবাদে সিপাহী কি করেছেন এই চৈতন্য মহাপুর আন্দোলনে, তারা অন্ধ ছিল, তারা অনেক ধনী ছিল কিন্তু তাদের জ্ঞানের অন্ধকারে থাকাতে তারা এই ভগবত ভক্তির সমুদ্রে অবগাহন করতে পারেনি, কিন্তু তারাও এখন সারা বিশ্বের আমেরিকান, কানাডা, রাশিয়া অনেক উন্নত দেশে, তারা জড়বিদ্যায় অনেক ক্ষমতাশালী কিন্তু তারা আধ্যাত্মিক বিদ্যায় অন্ধ ছিল। সেজন্য আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করি, অজ্ঞান অতি মীরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, সে অন্ধ ব্যক্তিরা এখন এই প্রেম বন্যায় কি হচ্ছে ভগবানের কৃপা লাভ করছে। কৃষ্ণ পরমহংসের আন্দোলন সমস্ত জগৎকে পাবিত করলো এবং সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধ সকলে তাতে ডুবে গেল। এই যে এখন সুবর্ণ যুগ চলছে, এই সুবর্ণ যুগে যদি আমরা কি করি, চৈতন্য মহাপ্রভুর এই কৃপায়, চৈতন্য মহাপ্রভুর এই তরণীতে, এখন তো তরণী নাই সেটা জাহাজ হয়ে গেছে, মহাপ্রভুর কি বিশেষ কৃপায় মহাপ্রভুর সেনাপতি ভক্ত ছিল প্রপাত আমাদের জন্য কি নিয়ে এসেছেন, জাহাজ নিয়ে এসেছেন, জলদূত জাহাজ। সেই জাহাজে যদি আমরা কেউ করি অংশগ্রহণ করি, কাউকে যদি সেখানে টেনে টেনে আমরা কি করি সেই জাহাজে তুলতে পারি, তাহলে সবার জীবন কি হবে সার্থক হবে। সেটা কিভাবে সম্ভব, আমরা যদি মহাপ্রভুর কৃপা মহাপ্রভুর অমৃত আমরা যদি সেটা বিতরণ করি, জগত ডুবিল জীবের হইল বিজনাশ তাহা দেখি পাত্র পরময় উল্লাস। এই পঞ্চতত্ত্বের সবাই তারা আমাদের যদি আমরা তাদের জাহাজে যদি তুলে, এই পঞ্চতত্ত্বের জাহাজে যদি একটা আত্মাকেও আমরা তুলতে পারি, তারা অত্যন্ত আনন্দে উল্লাস করবে, যত যত প্রেম বৃষ্টি কর পঞ্চজনে তত তত বাড়ে জল পেঁপে ত্রিভুবনে। এটা এমন প্রেম বন্যা, ডক্টর বেশম বলেছিলেন ছিল প্রবাদের জাহাজ, এমন দিব্য জাহাজ সেখানে যতই লোক তুলুক না কেন জাহাজটা কি হবে না, ছোট হবে না, জাহাজটা আরো বাড়তে থাকবে। ওনার একটা বাণী আছে, প্রবাদের দিব্য জাহাজ যতই লোক উঠু সেখানে জাহাজ আরো কি হতে থাকবে, বড় হতে থাকবে। সেজন্য এখানে বলছে যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে তত তত বাড়ে জল পাপে পেঁপে ত্রিভুবনে। পঞ্চতত্ত্বের পাঁচজনে যতই ভগবত প্রেম বৃষ্টি বর্ষণ করেন ততই সে প্রেম বন্যার জল বাড়তে থাকেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। কাদের কাদের মধ্যে ছড়িয়ে পড়ে থাকে, মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ নিন্দুক পাষণ্ডী যত পড়ুয়াদম, সেই সব মহাদক্ষ দয়া পালাইল সেই বন্যাটা সবারে সুই। যারা মায়াবাদী, যারা সকাম কর্মী, কুতার্কিক, নিন্দুক, পাষণ্ডী, অদম পড়ুয়া, এরা সকলে কৃষ্ণমাত আন্দোলনকে এড়িয়ে দেওয়ার ব্যাপারে মহাদক্ষ এবং তাই কৃষ্ণ ভাবনামৃতের বন্যা তাদের স্পষ্ট করতে পারলেন। কারা কারা ভগবানের কৃপা লাভ থেকে বঞ্চিত হবে, যারা মায়াবাদী, যারা কুতার্কিক, যারা হচ্ছে নিন্দুক, যারা পাষণ্ডী, যারা অদম পড়ুয়া, তারা কি করতে পারবেন এই সংকীর্তন আন্দোলনে যোগদান করতে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবদ গীতা বর্ণনা করা হচ্ছে, অবজানন্তি নাম নাম মাম মোরা মনুষ্য নাম তন্মাস্মিত, পরম ভাব অবজানন্ত মাম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ অবতরণ করি তখন মূর্খরা অবজ্ঞা করে, তারা আমার অপাকৃত পরম দাম সম্বন্ধে অবগত নয় এবং তারা জানে না যে আমি হচ্ছি সবকিছুর অধীশ্বর। ভগবান যখন এই দরদামে আসেন সেটা কি করতে পারে না, যারা মূর তারা জানতে পারে, যারা একমাত্র সুকৃতিবান, যারা অত্যন্ত কৃপাবান, কৃপা লাভ করেছেন, তারা সেটা অবলোকন করে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়া জগত সংসারে, পতিত পাবন হেতু
তবয়াবতার সমপতিতা প্রভু না পাইবে। একটা সুখ দিয়ে গাইলে হবে না, আমাদের নিজেদেরকে পতিত ভাবতে হবে, তাহলে আমরা মহাপ্রভুর কি করতে পারবো, কৃপা লাভ করতে পারবো। এ পঞ্চতত্ত্ব আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছে। আমরা যদি আজ প্রতি সকালে তার চরণ আশ্রয় যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা কি করতে পারবো, সেই কৃপা লাভ করতে সেই কৃপা আমরা লাভ করতে পারবো। আজকে আমরা এখানে কি করলাম, কিছু দিয়ে না এখানে আজকে আমরা পাঠ বিশ্রাম দান করছি। কারো যদি কোনো মন্তব্য থাকে আজকের আলোচনার উপর, আমরা একটু আলোচনা করে আজকে আমরা বিশ্রামে যাবো। আগামীকাল আবার আমরা দুপুরে মুকুন্দপুর কাছ থেকে শ্রবণ করব। হরে কৃষ্ণ। আমার আলোচনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কোনো যোগ্যতা নেই এবং কোনো প্রস্তুতিও ছিল না। দুঃখারি প্রভুকে 8টা বাজে ফোন দিয়েছি, প্রভু জয়েন করছে না, তখন খুব ওর সমস্যার কথা বললো, সেজন্য আমি কিছু সুযোগ চলতে আমি দেখে আলোচনা করার জন্য চেষ্টা করলাম। হরে কৃষ্ণ। কি মাতাজি, হ্যাঁ প্রভু, প্রণাম প্রভু। বলছি যে বলা তো শেষ করে দিলেন, আমি আর একটু বলি যাতে আপনি আর একটু বলেন, মানে আমি আর একটু জানতে চাই, আপনি আর একটু বলুন। প্রভু রূপ গোস্বামী যখন ত্রিবেণী সঙ্গমে মহাপ্রভুকে মহাবদান অবতার বলেছিলেন, মানে কি উদ্দেশ্য করে এই কথা উনি বলেন? প্রথম এই কথাটা, প্রথম উদ্দেশ্য কি উদ্দেশ্য ছিল ওনার? ভগবান যখন কি করছেন, চৈতন্য মহাপ্রভুকে কেউ যদি ভগবান বলতে, তিনি ওখানে কানে আঙ্গুল দিয়ে সেখান থেকে পালাবেন। তিনি নিজেকে কি করে রেখেছেন, গোপন করে এসেছেন। তিনি ভক্তভাব অঙ্গীকার করে তার অন্তরঙ্গ শক্তি, তার অবতার গুলো সবাই মিলে একসাথে তারা এসেছেন এই প্রেম বন্যা সবাইকে বিতরণ করার জন্য। তো অন্য কোন ভগবানের অবতারে তারা কি করে না, নিজেকে অন্যদের কাছে বিলিয়ে দেয় না। ভগবান কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র, নৃসিংহদেব, তাদের যে একটা ভগবান, তারা যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাদের একটা ভাব গাম্ভীর্যতা থাকে। একটা উদাহরণ দিলে সেটা বুঝতে পারবেন। যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী যেখানে যাবে না কেন, তার একটা ভাব গাম্ভীর্যতা থাকবে। তার আশেপাশে কেউ কি করতে পারবে না, বৃত্তে পারবে না। যদি অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান হয়, হয়তো একটু কর্মোদ্যান করতে পারবে, একটু কৌশল বিনিময় করতে পারবে, কাছাকাছি যেতে পারবে। অন্য কোনো সাধারণ মানুষের পক্ষে তার কাছাকাছি ওভাবে যাওয়া সম্ভব নয়। তার সিকিউরিটি গার্ড, বিভিন্ন পারমিশন অনেক জটিল। কিন্তু তিনি যখন করে যান, তার নাতি নাতনি যারা আছে, নাতি কার কাঁধেও উঠে যাচ্ছে, হয়তো নাতি বায়না করে আমাকে এটা রান্না করে খাওয়াতে হবে, কোনোটা রান্না করে খাওয়াচ্ছে, নাতি বলছে না তুমি আমাকে এটা করো ওটা করো, এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও, ছেলে এটাও আদেশ করছে, ছেলের বউ এটা আদেশ করে, বিভিন্ন জন বিভিন্ন আদেশ নির্দেশ করে, তাকে সেগুলো কি করতে হয়, শুনতে হয়। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রীর অফিসে থাকে, তখন তার আদেশ একটু ছোট কি পেন্সিলের আগায় একটা নির্দেশ দিলেও একটা ইউনিভার্সিটির প্রধান হয়ে যাচ্ছে, একটা জায়গার তিনি প্রধান হয়ে যাচ্ছে। একটু শুধু ইশারা দিলে বিশাল একটা রাজ্যের কি হয়ে যাচ্ছে, তার ইশারায় কেউ মন্ত্রী হয়ে যাচ্ছে। কিন্তু তিনি যখন ঘরে যায়, তখন তাকে অন্যের আদেশ পালন করতে হবে। কিন্তু মহাপ্রভু এরকম ভগবান হওয়ার ফলেও তিনি সবার কাছে এসেছেন কি রূপে, ভক্ত রূপে। তিনি সবাইকে অকাতরে প্রেম বিতরণ করছেন। ভগবানের চরণ পদ্ম, যেমন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে আশেপাশে যাওয়া অনেক কঠিন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর আশেপাশে যাওয়া কোনো কঠিন না, যে কেউ যেতে পারে। সে অত্যন্ত দুর্জন হোক, ফাসিস্ট হোক, চাগাই মাদাই থেকে অদম হোক, সবাই মহাপ্রভুর কাছে যেতে পারে, সেজন্য তিনি মহাপ্রাধান্য অবতার। এটা আমার উপলব্ধি আপনার কাছে শেয়ার করলাম। আরো যদি কিছু উপলব্ধি থাকে, আমার থেকে আরো অনেক ভালো উপলব্ধি আছে আপনার, এটা আপনি শেয়ার করতে পারেন। ঠিক আছে প্রভু। প্রভু এখানে বলছেন যে কৃষ্ণ তুমি আমার,
আর আবারও বলছেন যে কৃষ্ণ আমি তোমার, এর ভিতরে পার্থক্য কি প্রভু? কে বলছেন? কোন ভক্ত এখানে, আমি আসল শব্দটা হারিয়ে ফেলেছি, ভক্তই বলছে, কোন কাকতি মিনতি করার সময় তো বলে যে কৃষ্ণ তুমি আমার, এর ভিতর এই যে কথাটা দুটো কথা, আর আবার কোন সময় সেই ভক্তই বলছে যে কৃষ্ণ আমি তোমার, এর ভিতর কি পার্থক্য? এটা যাতে অত্যন্ত অন্তরঙ্গ জন না হয়, যদি খুব ক্লোজ না হয়, এখানে পাঁচ ধরনের ভাবের কথা বলা হয়েছে: শান্ত, দাস্য, সত্য, মাধুর্য, বাৎসল্য। আর অন্য চারটা রসের ক্ষেত্রে সেভাবে বলা যায় না, আমি তোমার তুমি আমার। একমাত্র কেউ যদি মাধুর্য রসের ভক্ত হয় তাহলে বলতে পারবে, মাধুর্য রসের ভক্ত হলে এক প্লেটে খেতে বসে আমার খাবার কি করছি তাকে খাওয়াই দিচ্ছি, তার খাবার আমি আবার কি করছি গ্রহণ করছি, একসাথে ঘুমাচ্ছে একজনের সাথে একজন, খুব ক্লোজ, যেন খুব অন্তরঙ্গ হলে সেটা কি করা যায়? করা যায়, সেটা একমাত্র মাধুর্য রসের ভক্তদের মধ্যে কি করা যায়, কৃষ্ণ তুমি আমার আমি তোমার। বিশেষ করে বাৎসল্য রসে, শান্ত রসে, দাস্য রসে ওটা করা যায়। যেমন কারো যদি সন্তান হয়, আমি আপনার সন্তান, সন্তান বলতে পারে আপনি আমার পিতা, এটা বলা যেতে পারে। অনেক ক্লোজ সম্পর্ক হতে পারে, কিন্তু মাধুর্য রসে সেটা অত্যন্ত খুব নিকটবর্তী হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা এত অধঃপতিত যে মাধুর্য রসে ভক্তি করার মতো আমাদের কোনো যোগ্যতা নেই। কৃষ্ণ তুমি আমার আমি তোমার, শুধু মুখে বললে হবে না, বাস্তবে পরিণত করতে হবে। বাস্তবে পরিণত করাটা খুব কঠিন। যেখানে আমি ভগবানের এক মালা জপ করতে পারছি না, ভগবানের নাম নিতে পারছি না, ভগবান বলছে সতত কীর্তয়ন্তমাম যতন্ত চ দৃঢ়প্রতা। আমি গতকাল গুরু মহাদের একটা রূপ করছিলাম, গুরু মহাজ বলছেন সবসময় আমাদের ভগবানের নাম স্মরণ করতে হবে। আমি নিজেকে নিজে প্রশ্ন করছি কতক্ষণ আমি ভগবানের নাম স্মরণ করছি, হয়তো এখন ক্লাস দিচ্ছি সেজন্য ভগবানের কথা বলছি, আপনাদের বড় বড় কথা বলছি, যখন একটু হরিনাম করছে হয়তো একটু ভগবানের নাম স্মরণ থাকে আবার না থাকে, হয়তো ভগবানের সেবা নিয়ে চিন্তা করছে, হয়তো তখন একটু ভগবানের স্মরণ থাকুক বা না থাকুক ভগবানের এই সেবাটা নিয়ে আমি চিন্তা করছি। যেমন আগামী 8ই মে হচ্ছে গদাধর পণ্ডিতের আবির্ভাব তিথি, সেখানে অনেক বড় উৎসব হবে, পরম পূজ্য ভক্তি অদ্বৈত নবদ্বীপ সাঁই মহারাজ, চারুচন্দ্র প্রভু, অতুল কৃষ্ণ প্রভু, পরমানন্দ গুরু মহারাজ অনলাইনে অংশগ্রহণ করবে, অনেক বৈষ্ণবরা আসবে, 5-6 হাজার ভক্ত বৈষ্ণব আসবে, তাদের অনুষ্ঠান আয়োজন করার জন্য কি করছি প্রস্তুতি গ্রহণ করছি, সবাইকে বলছি প্রভু আপনি এই সেবা করুন এই সেবা করুন। হয়তো ভগবানের প্রতি আমার ওই রকম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নাই, তবু সবাইকে যে বলছি ওটার দ্বারা যদি ভগবানের কোনো সেবা হয়, ভগবান যদি সন্তুষ্ট হয়, তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তবুও আমার বলার অধিকার নাই যে গদাধর পণ্ডিত আপনি আমার আমি তোমার, এটা আমার বলার সে যোগ্যতা এখনো নেই। কিন্তু গদাধর পণ্ডিত বলতে পারে মহাপ্রভু হচ্ছে আমার, মহাপ্রভু বলতে পারে গদাধর পণ্ডিত হচ্ছে আমার। সে অন্তরঙ্গ হওয়া, কারণ তারা মাধুর্য রসের ভক্ত, আমি হচ্ছে দাস্য রসের ভক্ত। হয়তো সবাই মনে করতে পারে না এই প্রভু হচ্ছে গদাধর পণ্ডিতের খুব প্রিয় জন, গ্রামে সেবা করছে, বলার জন্য বলা বা উৎসাহ দেওয়ার জন্য করা। আমি জানি আমি কতটুকু তার প্রিয় জন, এটা আমার মনোভাব। আপনার যদি আর কোনো কি থাকে উপলব্ধি থাকে বলতে পারেন। আর ঠিক আছে প্রভু, এই আমরা এই বড় মন্দিরে রান্না করে দেওয়ার জন্য আমাদেরকে মাঝে মাঝে হাঁড়ি দেওয়া হয়, ছোট ছোট মাটি হাঁড়ি, ওটা আমরা বিভিন্ন পদের রান্না করে মন্দিরে কিচেনে দিয়ে দেই, তখন ওই ওই রান্নাটা আবার ভগবানের ভোগ লাগে। আচ্ছা প্রভু, ভগবান তো নিজেই বলেছেন বিগ্রহ রূপী আমি স্বয়ং, তাহলে আমরা যে এই যে রান্না করে নিয়ে যাচ্ছি এত আনন্দ করে বা কষ্ট করে বা গুছিয়ে নিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভগবান তো আমাদের আমাদের সামনে, মানে আমরা সেরকম ভক্ত না ঠিক আছে, তবে দেখাও তো যায় না প্রায়, শুধু আপনাদের পরম্পরার মাধ্যমে আমরা যেটুকু শুনেছি যে এর হাতে খেয়েছেন তার হাতে খেয়েছেন, আমি যা তার হাতে খাই ভগবান নিজেই বলেছেন, এই যে আমরা যে যত যত মানে ভক্ত রূপ ভক্ত সেজেছি যারা,
সমস্ত আমরা রান্না করে দেখে দিচ্ছি, ভগবান তো কোনদিন খান না, তাহলে আমরা এটা দিই কেন? ভগবান আমরা খায় কেন না? রান্না করি? ভগবান খান না, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, আমরা তো আবার সেই বকটা পুরোটা সেই অবস্থায় আবার নিয়ে এসে আমরা নিজেরা খাচ্ছি, তা এই থালাটা তো শূন্য পাচ্ছি না। তাহলে শুধু শুধু এত পরিশ্রম কেন করছেন? ভগবান যদি না খায়, ভগবানকে না দিয়ে খান। আমরা যেটা দেখতে পাচ্ছি না সেটা কি করে, আমার প্রশ্নটাই ওই জায়গাটায় যে কি করে আমরা যে দেখতে পাই না, আমাদের কি করে মনে সান্ত্বনা হবে যে ভগবান খেয়েছেন, এটা আমরা অনুভূতিতে কি করে আনবো? এখন যে আপনাদের ওখানে 44 ডিগ্রি টেম্পারেচার, তাপমাত্রা রয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন? না দেখতে পাচ্ছি না, আপনি বিশ্বাস করেন কিনা আপনাদের এখানে যে 44 ডিগ্রি তাপমাত্রা না এখন আছে? তাপমাত্রা যে মেপে দেখা হচ্ছে তার মাধ্যমে জানতে পাচ্ছি যে আজকে এত ডিগ্রি। না, এত ডিগ্রি সেটা আপনি বুঝতে পারছেন কিনা? এত ডিগ্রি যে টেম্পারেচার আছে উপলব্ধি হচ্ছে কিনা, উপলব্ধি আছে কিনা এখানে 44 ডিগ্রি না টেম্পারেচার? না, অনুভবের দ্বারা তো বুঝতে পাচ্ছি যে শরীরের তাপ কতটা হ্যাঁ বৃদ্ধি হয়েছে না হয়েছে। হ্যাঁ, শরীরের তাপ বুঝতে পারছেন, অনেক গরম, কাপড় চোপড় রাখা খুব কঠিন, রাত্রে ঘুমাতে যাওয়া খুব কঠিন, হচ্ছে কিনা উপলব্ধি হচ্ছে কিনা? হচ্ছে এর সামনে যদি আবার আর একটা কি করা হয়, আগুনের কুণ্ড জ্বালিয়ে দেওয়া হয়, তার সামনে যদি আপনাকে বসতে বলা হয়, আপনি বসবেন? বসবো তো না, উপরন্তু আরো তাপ বেড়ে যাবে। হ্যাঁ, আরো তাপ বেড়ে যাবে, কারণ আরো যন্ত্রণাময়। ভগবত ভক্তিটাও হচ্ছে সেরকম, আপনি যে এই যে এত কষ্ট করে রান্না বান্না করে ভগবানকে দিচ্ছেন, আপনার কিছু উপলব্ধি আছে। অত শ্রীকৃষ্ণ নামাদি নবাবেদ গাজ্যমিন দিয়ে সেবন মুখ দিব্যাদ স্বয়মেদ তেস্পুরতে। আমরা যখন ভগবানের নাম, গুণ, রূপ, লীলা এগুলো যখন আমরা যখন শ্রবণ কীর্তন করব, হ্যাঁ, যেমন এখন সিনেমার মধ্যে টেলিভিশন কত সিরিয়াল কত কিছু চলছে, সেগুলো না শুনে আপনি মোবাইলে টাকা খরচ করে, ইন্টারনেট খরচ করে জুমে ক্লাসের জন্য আসছেন, এখানে কি আনন্দ পাচ্ছেন না? নিশ্চয় আনন্দ পাচ্ছেন। কেউ যদি ভালো করে ভগবানের মহিমা শ্রবণ করে, এখানে কিছু আনন্দ তার পাচ্ছেন, সে আনন্দ পাচ্ছে বিদায় সে করণ করছেন। হ্যাঁ, যে ভগবানের প্রসাদ না, ওই অখাদ্য গুলো অগ্রাহ্য গুলো না খেয়ে আমি একটা মঠ থেকে দীক্ষা নিয়েছিলাম ছোট কালে, ছোট থাকা অবস্থায় একটা মঠে গিয়েছিলাম, আমি নাম বলছি না, সেখান থেকে আমি কোনো প্রস্তুতি টস্তুতি ছিল না, 11 টাকা প্রণামে দিয়ে ওখানে স্নান করে এসে আমাকে বলছে দীক্ষা নাও, দীক্ষা নিয়ে ওখান থেকে আমাকে বলছিল বৃহস্পতিবারে নিরামিষ খেতে। আমি আগে করে আমাদের ঘরে নিরামিষ রান্না করতো, আমি নিরামিষ খেতাম, আমার মাও বৃহস্পতিবারে কি থাকতো নিরামিষ খেতাম, কিন্তু ওই দিন যে বলছে আমাকে বৃহস্পতিবারে নিরামিষ খেতে হবে, তখন আমার এটা মাথায় এমন ভাবে লাগছে, অন্যদিন নিরামিষ দিলে সেটা খেতে পারতাম, কিন্তু বৃহস্পতিবারে নিরামিষ রান্না করলে সেটা আমি আর খেতে পারতাম, এভাবে নিরামিষ খাবো? ওই দিন আমাকে কিছু একটা বাজি টাজি করে হলো আমার মা দিত, ওই দিন মা নিরামিষ খেত, আমি কিন্তু বৃহস্পতিবার নিরামিষ খেতাম না, আর নিরামিষ খাওয়াটা ওই দিন আমার জন্য কি ছিল, কঠিনময় পরিস্থিতি। কিন্তু ভগবানের ভক্তদের সঙ্গ লাভ করার ফলে, হ্যাঁ, ভগবানের এই হরিনাম, ভগবানের প্রসাদ আস্বাদন করার ফলে এখন সে আর কি শিখুন বৃহস্পতিবার, এখন সব বারে একই রকম হয়ে গেছে। তো এখন কি প্রশ্ন থাকতে পারে, সেই খাবার গুলো যেগুলোর প্রতি আমার একটা অ্যাটাচমেন্ট ছিল সেগুলো আমি জোর করে ছেড়ে দিয়েছি? না, আমি জোর করে ছাড়ি নাই, সেগুলোর প্রতি যে অনুরাগ, যে ভালোবাসা ছিল, সেগুলো আমার কাছ থেকে অনেক দূরে এগুলো পালিয়ে গেছে। আমাদের এখানে একটা বিভিন্ন জেলা বাংলাদেশে এক একটা জেলা এক একটার জন্য বিখ্যাত, যেমন কুমিল্লায় রসমালাই, আবার কোথায় চমচম, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, এক একটা জায়গায় এক একটার জন্য বিখ্যাত। আমাদের চট্টগ্রাম হচ্ছে কি শুটকির জন্য বিখ্যাত, যদি এটা ভক্তির প্রতিকূল। আমাদের এখানে চট্টগ্রামে যত লোক আছে, তো মাছ মাংস না খেলেও শুটকি হলেও একটা সবজির ভিতর দিবে, ওটার গন্ধ যদি না হয় তাহলে খেতে পারবে না। হ্যাঁ, আপনারা অপরাধ ক্ষমা করবেন, এখানে সবাই প্রসাদ পান, আমি বলছি অভ্যাস, কিন্তু এখন তো সে শুটকির গন্ধ কিন্তু এগুলো আরো কি, যখন আসাদ গঞ্জ দিয়ে যায় আমাদের যে শুটকির বাজার, বিশাল মার্কেট আসাদ গঞ্জ বলা হয়, হ্যাঁ, শুটকি পল্লী, ওই দিক দিয়ে যাওয়ার সময় বমি আসতে চায়, যদিও এখন আগের সে শুটকির গন্ধ নাই, এখন তো কেমিক্যাল দিয়ে শুটকি বানায়, বিভিন্ন সার টার দিয়ে বিভিন্ন ভাবে, আগের সে সূর্যের আলোতে যে
কি কত শক্তি বানাতো, যে গন্ধ ছিল এখন সেরকম গন্ধ নেই। তবুও কি যে গন্ধ আছে সে গন্ধতে কি করতে পারে না, থাকতে পারে না, ভিতর ফ্যাটের ভিতর থেকে যেগুলো এগুলো কি হয়ে যায়। আর অনেক মানুষ আছে যে অন্য পথ দিয়ে গেলে আরো বেশি দূরে, দিক দিয়ে গেলে কে অনেক বেশি দূরে, অন্য পথ দিয়ে গেলে কাছে, সে সুটির গন্ধটা শুয়ে শুয়ে ওদিক দিয়ে যাওয়ার জন্য ওরা মানুষের দিক দিয়ে যায়। আর আমি গেলে আমার এখন কি আসতেছে, বমি আসতেছে। হ্যাঁ, কিন্তু এক সময় তো সেটা খুব সুগন্ধিদায়ক ছিল। তো এটা কেন হয়েছে, আপনাদের মতো মহান আত্মাদের সঙ্গ লাভ করার পরে। হয়তো আমি কেউ একটা উদাহরণ উপলব্ধি আমি আর শেয়ার করছি। হ্যাঁ, তা আপনারও সেরকম উপলব্ধি, কারণ আমাদের হয়তো আমরা চোখে দেখতে পাই না, আমার পিঠটা আমি কখনো দেখতে পাই না, আমাদের হৃৎপিণ্ডে চলছে আমি দেখতে পাই না, আমার হার্ট যে চলছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো আমি বিশ্বাস করছি। আমেরিকা বলে যে একটা রাষ্ট্র আছে, আমি কখনো যাই নাই ওখানে, কিন্তু আমি বুঝতে পারছি এরোপ্লেন যে আকাশ দিয়ে চলে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, আমি চলার আগে সেটা আগে বুঝতে পারতাম না বিমানে। কয়েক বছর আগে বেশ কয়েকবার বিমানে চলার পর খুব নিমিষে এক জায়গা থেকে আরেক জায়গায় আকাশের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি মেঘ আগে উপর থেকে দেখতাম, যখন বিমানে করে গেছে মেঘের উপর দিয়ে আমি যাচ্ছি, মেঘ গুলোকে আমি উপর থেকে নিচে দেখতেছি, সেগুলো আমি এখন বুঝতে পারছি এগুলো আছে। হ্যাঁ, আমার অজ্ঞতার ফলে, আমার বা উপলব্ধি না থাকার ফলে আমি বুঝতে পারছি। আপনার সেই উপলব্ধি আছে বিদায় তো আপনি সবকিছু ছেড়ে কি করছেন, আপনাকে আপনার ছেলে মেয়েরা বৃন্দাবনে যেতে দেয় না, অনেক বাধা দেয়, তবুও বৃন্দাবনে আসলে কি পরিক্রমা আসলে আপনি ঘরে আপনাকে কেউ বেঁধে রাখতে পারবে না, আপনি পরিক্রমা টিকে যাবেন। আমাদের মন্দিরে একজন ব্রহ্মচারী আছে, আমি নাম বলছি, যে এটা অনলাইনে প্ল্যাটফর্মে যাচ্ছে, ও যতই প্রতিবন্ধক আসুক যা আসুক ও বৃন্দাবন পরিক্রমা চলে যাবে। হ্যাঁ, মন্দির প্রয়োজনে আগুন লেগে পুড়ে যাক, এগুলো চিন্তা করবে না, ওখানে চলে যাবে যত সমস্যা থাকে, কারণ ও যে গেছে। আমি আগে মনে করতাম আরে প্রভুটা মনে হয় পাগল, প্রতি বছর এক জায়গায় যেতে হয়, এখানে দেখার কি আছে। আমি যখন গতবারের আগে, হ্যাঁ গতবারের আগের বার যখন বৃন্দাবন পরিক্রমা করছি, আমি বুঝতে পেরেছি কিছুটা আমার ফিলিংস হয়েছে, যদি আমি তো এরকম ভক্ত না। হ্যাঁ, ফিলিংস হয়েছে কেন প্রভু কেন প্রতি বছর আসে, এখানে যে অপ্রাকৃত আনন্দ আছে সে আনন্দটা অন্যরা কেউ করতে পারবে না। আমি এখন গদাধর পন্ডিত ধামে আছি, এখানে কিছুই নাই, কোনো প্রায় মরুভূমির মতো, এখনো কোনো মন্দির হয় নাই, এখানে ভগবানের সেবা পূজা ভালো মতো শুরু হয় নাই। তারপর হচ্ছে এখানে আমি মন্দিরে থাকলে শহরে যেভাবে প্রসাদ পাওয়া যে সুযোগ সুবিধাগুলো এগুলো এখানে কিছুই নাই, তবু এখানের মধ্যে যে একটা আনন্দ আছে সে আনন্দটা যারা এখানে আসবে থাকবে উপলব্ধি করতে পারবে তারাই করতে পারবে, অন্যরা সেটা কি করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, কারণ গদাধর পন্ডিত হচ্ছে স্বয়ং রাধারানী। হম, আমার চেতনা এখানে যতটুকু শুদ্ধ থাকে অন্য জায়গায় গেলে সেই চেতনা আমার কি থাকে না, শুদ্ধ থাকে না, এটা ধামের একটা বিশেষ প্রভাব। হম, ভগবানের দিব্য ধামের সেটা একটা বিশেষ কি রয়েছে প্রভাব রয়েছে, আপনারা প্রার্থনা করবেন যেন সেটা যেন আরো শুদ্ধ থেকে শুদ্ধতর হয়, গদাধর পন্ডিতের সেবায় যেন নিজেকে আত্মনিয়োগ করতে পারি, এই দেহটা যেন কি করা যায় এখানে যেন শেষ করতে পারি। হরে কৃষ্ণ, আমাদের নির্ধারিত সময় শেষ, আমরা হ্যাঁ আজকে প্রভু, আমি লাস্ট করে দিচ্ছি, দাঁড়ান, ফিনিশিং করে দিচ্ছি। আমার একটা ধারণা, আমার বা আমার অনুভূতি এইটাই যে যেদিন আমি একটু ভালো কিছু না রান্না করে দিতে পারি বা ভালো কিছু একটু না গুছাতে পারি বা মন মতো কিছু কিছু আইটেম যদি আজকে ভোগ লাগালাম, সেদিন মনটা খুব আনন্দ লাগে বা তখন মনে হয় যে না আমি আজকে একটা কাজ করলাম। আর যেদিন হয়তো সাধারণ কোন রকম দিয়ে কোন মানে মানে বেকার দেয়া যাকে বলে, এটা কোন রকম দিয়ে হ্যাঁ দিতে হবে তাই দিলাম, সেদিন আমার মনটা খুব খারাপ লাগে। এটাই আমি অনুভূতি জানি যে আমরা তো দেখতে পারি না, এই যে মন্দিরে রান্না করে দেওয়ার জন্য এত আয়োজন, এত মনের মধ্যে শান্তি, কিন্তু প্রভু আমরা তো বুঝতে পারি না ভগবান কখন কিভাবে, উনি তো আপনার দর্শন করেই। আপনার হ্যাঁ, প্রশ্নের ভিতরে তো আপনার উত্তর আছে। আমার উত্তর আছে, তাও আর একটু বিশ্লেষণ আর একটু ব্যাখ্যা মনের ভিতরে অনেক সময় জাগে যে কত ভক্তরা আপনার তো জন্য নিজের জাগে নাই, চোখেই দেখেছেন। অন্যরা প্রশ্ন করে সেজন্য আপনি প্রশ্ন করেছেন, আপনি অনেক শুদ্ধ স্তরে পরমহংস স্তরে, অন্যরা যেন সে প্রশ্নগুলো করে প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আপনি কি করেছেন করেছেন, তা আমার উপলব্ধি অনুসারে আমি সেটা ব্যাখ্যা করেছি। আপনি কৃপা আশীর্বাদ করবেন যেন আমার সে উপলব্ধিটা যেন শুদ্ধ হয়, ভগবানের সেবায় যেন সব সময়, কারণ এই জগতে হচ্ছে যে এখানে কয়েকটা জিনিস
বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কারা মহাপ্রভুর কি বাদ পাবে না, এক হচ্ছে মায়াবাদী, এক হচ্ছে সকাম কর্মী, এক হচ্ছে কুতার্কী, এক হচ্ছে নিন্দু, এক হচ্ছে পাষণ্ডী, এক হচ্ছে অদম পড়ুয়া। এগুলো কি করবে না, এই কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করতে পারবে না। এই গুণগুলো এখানে যেগুলো বলছে সবগুলো আমার মধ্যে আচ্ছন্ন আছে। কৃষ্ণদেব ভগবান, চৈতন্য মহাপ্রভু যে ভগবান সেটা আমি এখনো পূর্ণরূপে বিশ্বাস করতে পারি না। কিছু কিছু বিশ্বাস আছে কিন্তু এখনো পূর্ণরূপে নাই কেন, আমার মধ্যে সেই মায়াবাদ আছে। এখনো বিভিন্ন বিষয় নিয়ে ভক্তদের সাথে কুতা, আমি ইস্কনের সাথে যুক্ত হয়েছে তর্ক করতে গিয়ে। আমি যে মঠ থেকে দীক্ষা নিয়েছিলাম ওদের যে ফিলোসফি, ইস্কনের যে ফিলোসফি, সেগুলো নিয়ে অনেক ঝগড়া করেছি, তার সাথে আমি প্রথম দেখা হয়েছিল, এরকম 2-3 দিন ঝগড়া করেছি। কিন্তু একটা মায়ার প্রভাব না, ওর সাথে ঝগড়া করলে কি হবে, আমি তো জিতার জন্য অনেক কিছু বলতাম, পরে আবার সেগুলো নিয়ে চিন্তা করতাম। ও যেগুলো বলছে সেগুলো সব শাস্ত্রে আছে, কারণ আমি অনেকবার গীতা পড়েছি, সে গীতার কথাগুলো ও বলে, কিন্তু আমি যেগুলো বলে ওর সাথে ঝগড়া করার সময় সেগুলো গীতার কথা না, সেগুলো আমি যাদের সাথে সঙ্গ করছি তারা বিভিন্ন ভাবে আমাকে ভুল শিখিয়েছে, ভুল শিখানোর ফলে তাদের ভুল বুলিগুলো আমি বলি, কিন্তু ওই ভুল বুলিগুলোর মধ্যে কোনো শক্তি নাই। কেউ বন্ড ফতারক যারা যদি যে ভুল বুলিগুলো শিখাবে সেগুলো আমি দিয়ে কিছু জাহির করতে পারবো, কিন্তু সেগুলো যে শক্তি নাই। কেউ যদি শাস্ত্রের কথাগুলো, ভগবানের কথাগুলো যদি বলে, সেগুলো বুলেটের মতো কি হয়, বিদীর্ণ হয়, সেগুলো আমার হৃদয়কে কি করেছিল, বিদীর্ণতা করেছিল। আমার যে অহংকার ছিল, যেহেতু আমি মায়াবাদীদের সঙ্গে ছিলাম, মায়াবাদীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলাম, সেগুলো আমার কি করছে, সেজন্য আমার ওগুলো কি করেছে, বিদীর্ণ করেছে। এদের কি পায়, ওদের ভালোবাসায় পরবর্তীতে কৃষ্ণ ভাবনার মধ্যে যুক্ত হয়েছে, যদিও যুক্ত হয়েছে এখন 25-24 বছর, 25 বছর হয়ে গেছে, 1 বছর 2 বছর ভক্তি করেও কি হয়ে গেছে, অনেক মহান ভক্ত হয়ে গেছে, কিন্তু 24-25 বছর ধরে যুক্ত থেকেও আমি এখন কি ওই 1-2-3-এর স্টুডেন্ট এর মতো এখনো কি হতে পারি না, কারণ এই জিনিসগুলো এখনো আমার হৃদয়ে কি আছে। আপনারা বৈষ্ণবরা আশীর্বাদ করবেন যেন সেই জিনিসগুলো যেন হৃদয় থেকে দূরীভূত হয়ে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান, এ মহাপ্রভুর কৃপা, পঞ্চদত্তের কৃপা, সর্বগোস্বামীদের কৃপা, সমুদ্রে যেন কি করতে পারে, ভাসতে পারে। হ্যাঁ, এই যে তাদের এই গণ্ডির ভিতরে যেন কি করতে পারে, এই দেহটাকে শেষ করতে পারে। ঠিক আছে প্রভু, প্রণাম প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রণাম। আমরা এখানে কি করব, আবার আর একটা হাত উঠলো, গ্লাক্সি মাতাজি বলেন, আপনার নামটা তো উঠে না, নামটা কারেকশন করা হয়নি প্রভু, কিভাবে যে হয়েছে আমি নিজেও জানি না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, এবং মুকুল মাতাজির চরণে শতকোটি প্রণাম জানাই, কারণ মাতাজি অনেক উন্নত স্তরের, আমরা অধম, আমাদের প্রশ্ন করার যোগ্যতাও আমার নেই, না বুঝলে না হৃদয়ঙ্গম করতে পারলে তো আর আসলে প্রশ্ন করার মতো ইয়ে আসে না। তো মাতাজির প্রশ্নের অপেক্ষায় আমরা থাকি, যে ওখান থেকে আমরা কিছু আস্বাদন করতে পারি, অনেক কিছু জানতে পারি। এই মাতাজি অনেক উন্নত স্তরের, উনি বোঝেন এবং সবকিছু অনেক সুন্দর ভাবে সেগুলো আরো মানে হৃদয়ে অনুভব করেন এবং হৃদয়ঙ্গম করতে চান, আর সেইখান থেকে আমরা একটু বিন্দু পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত। এই জন্য অনেক অনেক প্রণাম ওনার চরণে, হরে হরে যেমনি বল। ওনার জন্য আমরা একটু আস্বাদন করতে পারি। আমরা আমাদের পরমাত্ম গুরু মাঝে সুস্থতা কামনায় সমস্ত ভক্তদের পারমার্থিক কল্যাণ করবে। আমরা 3 বার হরিনামের মাধ্যমে প্রার্থনা করব, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদ্ধর শিবাসাদি গুরু ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ ভবানীভ্যঃ বৈষ্ণবেভ্যো নমঃ। গুরু বৈষ্ণববৃন্দ কি জয়, জগদ্গুরুবৃন্দ প্রভুপাদ কি জয়, পতিত পাবন পুরাতন গুরু মহারাজ কি জয়, জয় আগত গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাবতিথি মহোৎসব কি জয়, ভক্ত সংঘ ভক্তবৃন্দ কি জয়, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি জয়, নিতাই গৌর শীতনাথ প্রমানন্দ। আগামীকাল শুভ হরিবাসর তিথি, সকলকে হরিবাসর তিথির অগ্রিম শুভেচ্ছা। হরি হরি বল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আজকে তাহলে রাখলাম। ঠিক আছে প্রভু।
ধন্যবাদ। আপনার।